কমরেড সভাপতি কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, মঞ্চে উপবিষ্ট আমাদের পার্টি নেতৃবৃন্দ এবং এখানে এই টাউন হলে আপনারা যারা উপস্থিত সকলকে সংগ্রামী অভিনন্দন। মার্কস এবং আমাদের সময়, তো মূলত কথা তো কিছু মার্ক্সের চিন্তাধারা নিয়েই বা আজকের সময় নিয়ে, কিন্তু আমাদের মার্ক্সের যে জীবন সেটাও আমাদের কাছে খুব একটা শিক্ষণীয় বিষয়। শিক্ষণীয় এই জন্য কি মার্ক্সকে জীবনে অনেক ধাক্কা খেতে হয়েছে, কারণ আজকে কমিউনিস্ট আমরা অনেক ধাক্কার মধ্যে দিয়ে যাচ্ছি। তো মার্ক্সকে জীবনে অনেক হোঁচট খেতে খেতে ধাক্কা খেতে খেতে চলতে হয়েছে। যেমন ধরুন যে কমিউনিস্ট ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করলাম, সুদীপবাবু বললেন কমিউনিস্ট 1848 সালে, তো 1848 সালে যখন এই ইস্তেহারটা লেখা হচ্ছিল তখন মার্ক্স এটা ভেবে লেখেননি যে এটা কমিউনিজম আস্তে আস্তে 100 বছর লাগবে কি 200 বছর লাগবে কি 300 বছর লাগবে। তখন যেটা ধারণা ছিল যে এই ব্যাপারগুলো খুব দ্রুত হবে। 1848 সালটাই গোটা ইউরোপে একটা বিপ্লবের একটা ঝড় উঠেছিল এবং তখনকার যারা কমিউনিস্ট, তারা কমিউনিস্ট লীগ একটা তৈরি হয়েছিল, তারা ঠিক যেরকম নির্বাচন এলে আমরা নির্বাচনের আগে একটা ম্যানিফেস্টো লিখি যে এই লড়াইটার জন্য, এই সংগ্রামটার জন্য একটা আশু ম্যানিফেস্টো দরকার। তো ওই যে বিপ্লবের একটা গতি দেখা যাচ্ছিল, একটা বিরাট সম্ভাবনা, তো সেই সম্ভাবনাটাকে মাথায় রেখে দ্রুত তার জন্য একটা ডকুমেন্ট তৈরি করা যে এই বিপ্লবটা কোন দিকে যাবে, আমরা কি সমাজ গড়বো, আমাদের লক্ষ্যটা কি, এটাকে একটা লিপিবদ্ধ করা। তো সেই জায়গা থেকে ওই ম্যানিফেস্টোটা লেখা হয়েছিল। কিন্তু ইতিহাস খুব বাজে রসিক, খুব বাজেভাবে রসিকতা করে। তো 1848-এ যে বিপ্লবগুলো ছিল ওটা বস্তুগত প্রতি বিপ্লব ছিল, অর্থাৎ বিপ্লবটা ওই ফরাসি বিপ্লবের থেকে আরও আরও এগিয়ে গেল, সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে এগিয়ে গেল, এটা হলো না, একটা উল্টো পায়ে বিপ্লবটা হাঁটলো। এটা মাঝে মধ্যেই হয়, ইতিহাস খুব রসিকতা করে। আমরা বিশেষ করে CPIML-এ আমরা তো এটা বারবার উপলব্ধি করি। আমাদের পার্টি যখন গড়ে উঠেছিল 1969 সালে, 67 নকশালবাড়ির সেই বসন্তের বজ্রনির ঘোষের মধ্য দিয়ে, তারপর আমাদের স্লোগান ছিল 70-এর দশককে মুক্তির দশকে পরিণত। আমাদের ধারণা ছিল যে 1975-এর মধ্যে ভারতবর্ষে বিপ্লবের মানুষ মুক্তির মহাকাব্য রচনা করবে। তো 75 সালে মুক্তির মহাকাব্য রচিত হয়নি, 75 সালে জরুরি অবস্থায় এসেছিল। তো ইতিহাস এরকম করে, অনেকভাবে বাঁক নেয়, অনেকভাবে রসিকতা করে। তো সেই রসিকতার মধ্য দিয়েও মার্ক্স কিন্তু তার 65 বছরের জীবন, তো সেই জীবনে যে লক্ষ্য স্থির করেছিলেন, যে লক্ষ্যটা তার কংগ্রেসের কাছে রেখেছিলেন, নিজের কাছেও রেখেছিলেন, তো সেই লক্ষ্যটাকে কিন্তু একদম শেষ পর্যন্ত, যেটা ওই বাবুনি গানে বলছিলেন যে সেই পাগল ঠিক করলো যে শেষ না দেখে ছাড়বো না, তো শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত পরিস্থিতি যাই হোক না কেন, অনেক ধাক্কা খেয়েও কিন্তু সেই তাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এবং সেই যে একটা অদম্য একটা জেদ, এই যে স্পর্ধা, এই যে জেদ, এই যে স্বপ্ন, এই যে বিশ্বাস, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, মার্ক্সের জীবন থেকে শেখার ব্যাপার। আর অনেক কিছু শেখার ব্যাপার আছে, তো সেগুলোতে আসবো। আর আগে আমি বলি যে আজকে ভারতবর্ষে ধরুন আমরা যদি মার্ক্স নিয়ে চর্চা করতে যাই, নিজেদের মধ্যে যারা নিজেদেরকে মার্ক্সবাদী মনে করি, নিজেদের মধ্যে চর্চা করাটা তো কোনো কঠিন ব্যাপার না, আমরা চর্চা করাই উচিত, আমরা করতেই পারি। কিন্তু এর বাইরে যদি চর্চা করতে যাই, অর্থাৎ যারা এখনো পর্যন্ত মার্ক্সের কথা শোনেননি, জানেন না, নাম হয়তো শুনেছেন, মার্ক্সবাদ সম্পর্কে কিছু ধারণা আছে, তো এই যে একটা সমাজের বিরাট বড় অংশ, তাদের মধ্যে যদি আমি আজকে মার্ক্স নিয়ে যাই, তাহলে আমাদের সামনে অনেক বাধা আছে। যেমন এই ত্রিপুরাতে এই গত 5ই মে উদয়পুর শহরে যখন আমাদের কমরেডরা মার্ক্সের একটা ফটো নিয়ে, একটা ব্যানার নিয়ে মিছিল করতে যাচ্ছিলেন,
খুব বড় মিছিল ছিল না, ছোটই মিছিল ছিল। তো সেই মিছিলটাকে আটকে দেওয়া হলো, আর এস এস এর লোকেরা এসে আটকে দিল, পুলিশ দূর থেকে দাঁড়িয়ে তামাশা দিচ্ছিল। তো তারা বললো যে এটা হবে না, মার্ক্স বিদেশি, এখানে এই সমস্ত বিদেশি কথা কথা চলবে না, দেশের কথা বলো, বিবেকানন্দের কথা বলো, মার্ক্স তার চলবে না। এটা হচ্ছে প্রথম কথা, একটা বিরাট বাজারে চালু আছে যে মার্ক্স একটা বিদেশি ব্যাপার, একটা বিদেশি আদর্শ, একটা বিদেশি চিন্তাধারা, এটা ভারতের মাটিতে কেউ জোর করে বলবে চলবে না, চলতে দেব না। অনেকে মনে করেন অচল, চেষ্টা করে দেখতে পারেন কিন্তু এখানকার মাটিতে গুলো চলে কেন, এই একটা ধারণা কিন্তু আছে মার্ক্স সম্পর্কে বড় অংশের মধ্যে। তো বিদেশি তো মার্ক্স জন্মসূত্রে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, একটা মানুষ তো কোনো একটা দেশেই জন্ম নেবে। তো মার্ক্স রাশিয়ার জন্য বিদেশি ছিলেন, মার্ক্স চীনের জন্য বিদেশি ছিলেন, মার্ক্স কিউবাতেও বিদেশি ছিলেন, মার্ক্স সর্বত্রই প্রায় জার্মানি বাদ দিয়ে সব জায়গায় বিদেশি। তো মার্ক্স বিদেশি জন্মসূত্রে এ ব্যাপারে কোনো বিতর্কের অবকাশ নেই, কিন্তু এইটা আমার মনে হয় আমাদের একটু বোঝা দরকার, স্মরণে রাখা দরকার যে আমাদের সাথে, ভারতবর্ষের সাথে মার্ক্সের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, একটা খুব একটা একটা আত্মীয়তা আছে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে মার্ক্স ধরুন অনেক জায়গা থেকে জার্মানিতে জন্ম, সেখান থেকে এদিক ওদিক করে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে মোটামুটি মধ্য বয়সে এসে তিনি লন্ডনে, সেখানে এসে ডেরা মার্ক্সের হলো এবং সেখানেই শেষ জীবনটা কাটল। তো লন্ডন মানে হচ্ছে ব্রিটেনের রাজধানী, ইংল্যান্ডের রাজধানী, আর ইংল্যান্ড হচ্ছে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসক। তাহলে আমাদের যারা সেই 200 বছর ধরে শোষণ শাসন লুণ্ঠন করব, তাদের যে সদর দপ্তর, তাদের যে রাজধানী, সেই রাজধানীতে মার্ক্স ঘাঁটি গেড়ে বসেছে। এবং আমি তো বিপ্লব দেবের মতো বলবো না যে তখন মার্ক্সের কাছে ইন্টারনেট ছিল আর মার্ক্স সব খবর পেতেন এখান থেকে, হোয়াটসঅ্যাপে সব পাঠানো হতো না, সেটা ছিল না, কিন্তু মার্ক্স খবর পেতেন, খবরের কাগজ দিয়ে পেতেন, বিভিন্ন সংবাদ মাধ্যম দিয়ে পেতেন, এখানকার মানুষ যারা ওখানে ফিরে যেতেন তাদের কাছ থেকে পেতেন, নিজে কোনোদিন আসেননি, ভারতে আসার সুযোগ হয়নি, কিন্তু ভারতের খবর পেতেন। এবং এই যে খবরগুলো তিনি পেতেন, ভারতের সম্পর্কে যে অধ্যয়নটা ছিল সেটা খুব একটা আমাদের জন্য যদি পড়ে দেখি তো বিরাট ব্যাপার। অনেক মার্ক্স ভারত নিয়ে প্রচুর লিখেছেন, আমি এটা বলবো না, অল্প লিখেছেন, কিন্তু যেটা লিখেছেন সেই লেখাটা আমাদের আজকে আমাদেরকে ভাবিয়ে দেয়। ধরুন আমি একটা কথা বলছি, 1853 সাল, 1853 সালে তো মার্ক্স, আপনারা শুনেছেন যে মার্ক্স প্রচুর দারিদ্রের মধ্যে ছিলেন, সেখানে এঙ্গেলস মার্ক্সের খরচা চালাতেন, এঙ্গেলস পয়সা দিতেন, সেই পয়সা দিয়ে মোটামুটি মার্ক্সের চলত, আর কিছু খবরের কাগজে লেখালেখি করতেন। তো ওই ওখানে বসে আমেরিকা থেকে কাগজ বেরোতো, সেই আমেরিকার কাগজে মার্ক্স টুকরো টুকরো প্রতিবেদন পাঠাতেন, সেই প্রতিবেদনগুলো ছাপা হতো, আর যাই না সেই যুগে কত পাউন্ড পেতেন, 5 পাউন্ড কি 10 পাউন্ড, 1 পাউন্ড কি পেতেন, সামান্য কিছু পয়সা পয়সা পেতেন। এই লেখাগুলোর একটা সিরিজ আছে, সেই সিরিজে তিনি ভারত সম্পর্কে অনেক কিছু লিখেছেন। তো আমাদের ধরুন 1853 সাল, 1853 সালটা গুরুত্বপূর্ণ, 1853 সাল হচ্ছে যখন ভারতবর্ষে ইংরেজরা রেল লাইন বিছিয়ে দিচ্ছে, রেল স্থাপিত হচ্ছে ভারতবর্ষে 1853। তো যখন তারা রেল লাইন বেচাচ্ছে তখন ইংরেজরা কী বলছে? আজকে ধরুন মোদী কী বলছে? ভারতবর্ষে বিরাট দ্রুত উন্নতি হবে, বিকাশ, উন্নতি। উন্নতির সব থেকে বড় সিম্বলটা কি? বুলেট ট্রেন, বুলেট ট্রেন আসবে, একদম শো করে আহমেদাবাদ থেকে বম্বে চলে যাবে। তো সেই বুলেট ট্রেনটাকে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, এটা হচ্ছে উন্নয়নের একটা বিরাট মারাত্মক সিম্বল। তো আজকে যদি মোদী এই যুগে বুলেট ট্রেনটাকে একটা উন্নয়নের সিম্বল হিসেবে আমাদের সামনে তুলে ধরতে পারে, তাহলে 1853 সালে যখন সত্যি সত্যি একটা রেল লাইন ভারতবর্ষের মতো দেশে ইংরেজরা বিছিয়ে দিচ্ছিল, তখন তারাও নির্ঘাত প্রচুর প্রচার করেছে। আর অর্থাৎ আজকের ভাষায় যদি সেই কথাটা আমরা বলতে যাই, যে নিশ্চয়ই ইংরেজরা তখন বলছিল যে কী তোমরা উপনিবেশবাদ, উপনিবেশবাদ, উপনিবেশ বলো, আমরা তখন উন্নয়ন করতে গেছি, আমরা তো ভারতবর্ষের উন্নয়নের জন্য সব কিছু করছি, আমরা তো পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়নের কাজ করছি। এই যে উন্নয়নের ধাক্কা মিনা সেই সময় 1853 সালে, তখন মার্ক্স ওখানে বসে বলছেন যে এগুলো হচ্ছে মিথ্যে কথা, এগুলো একদম মিথ্যে কথা,
তোমরা যা কিছু করছো তোমরা ভারতের জন্য করছো না, তোমরা নিজেদের জন্য করছো। তোমার দরকার ভারতবর্ষে তুমি আসামে দার্জিলিং এ চা বাগান বানাচ্ছ, তোমার দরকার ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা থেকে লোককে তুলে নিয়ে ওখানে যেতে হবে, তোমার তার জন্য রেললাইন দরকার। তোমার দরকার ঝাড়খণ্ড থেকে কয়লা নিয়ে পশ্চিমবাংলা থেকে কয়লা নিয়ে কোথায় যেতে হবে, তোমার তার জন্য রেললাইন দরকার। তো তুমি তোমার কারণে রেল তৈরি করছো, তাতে ভারতেরও কিছু লাভ হবে যেটা আলাদা প্রশ্ন, কিন্তু তুমি ভারতের মানুষকে লাভান্বিত করার জন্য ভারতের লাভের জন্য এগুলো করছো না। তো এইখানে বসে উনি 1853 সালে ব্রিটিশ যে উপনিবেশবাদ ভারতের বুকে, সেই উপনিবেশবাদে তার যে লুণ্ঠন, তার যে দমন, তার যে শোষণ, তার যে অত্যাচার, তার যে মানে অকথ্য ভারতবর্ষের বুকে, যেটা উনি বলছেন যে এরা নিজের দেশে খুব বড় বড় কথা বলে, সেটা হচ্ছে গণতন্ত্রের একদম পীঠস্থান। তো এখানে এই যে বড় বড় গণতন্ত্রের কথাগুলো বলে, এই সবকটা কথার মুখোশ একদম খুলে যায় যখন ভারতবর্ষে বা এই সমস্ত উপনিবেশে যদি তারা কি করছে সেটা দেখলে পরে বোঝা যাবে এই বড় বড় কথাগুলোর, এই গোল গোল বেশ মিষ্টি মিষ্টি কথাগুলোর আসল মানেটা কি। তো সেই আসল মানেটা ভারত থেকে তখন বারবার দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল, মার্ক্স সেই আসল মানেটা পৃথিবীর কাছে পৌঁছে দিচ্ছিল। এটা তো হচ্ছে একটা উপনিবেশবাদকে এক অর্থে উন্মোচিত করা, এই কাজটা তাদের উন্নয়নের ধাক্কা নেওয়ার সেটাকে উন্মোচিত করা তার স্বরূপ, এই গুরুত্বপূর্ণ কাজটা মার্ক্স তখন 1853 সাল করছে। আরেকটা কাজ করছে যেটা এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্স বলছেন যে এই যে ব্রিটিশরা করছে, ইংরেজরা এই যে করছে, একটা আধুনিক সমাজের কিছু উপাদান ছড়িয়ে দিচ্ছে, কোথাও রেললাইন করছে, কোথাও একটা ছাতাখানা তৈরি করে দিচ্ছে, কিছু স্কুল কলেজ বানিয়ে দিচ্ছে, এই যে কিছু কাজগুলো করছে, তো এগুলো ঠিক কথা, এগুলো একটা আধুনিক সমাজের আধুনিক জীবনের উপাদান। এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলো, এইগুলোর মধ্য দিয়ে ভারতবর্ষের কোনো বড় রকমের কোনো সামাজিক পরিবর্তন হবে না। বড় রকমের সামাজিক পরিবর্তন বা আমূল সামাজিক পরিবর্তন ছেড়ে দিন, এমনকি কোনো সেরকম কোনো বড় সংস্কারও হবে না, হবে না। তো ভারতের লোকেরা কখন এখান থেকে উপকৃত হতে পারে? এই যে ব্রিটিশরা, এই যে ইংরেজরা ভারতের বুকে এই যে কিছু কিছু জিনিস ছড়িয়ে দিচ্ছে, এই ছড়িয়ে ছিটিয়ে থাকা উপাদানগুলো থেকে ভারত কখন উপকৃত হতে পারে, ভারতের উপকার কি করে হবে? এইখানে মার্ক্স দুটো সম্ভাবনার কথা বলছেন। এটা 1853 সালের জুলাই মাসে লেখা, 1853 সালের জুলাই মাসে লেখা একটি ছোট ভারতের ব্রিটিশ শাসনের ভবিষ্যৎ ফলাফল। সেইখানে বলছেন যে দুটো পরিস্থিতিতে ভারত উপকৃত হতে পারে। একটা পরিস্থিতি কি, একটা সম্ভাবনা কি? একটা সম্ভাবনা হচ্ছে যে এই ব্রিটেনের বুকে, ইংল্যান্ডের বুকে, যেখান থেকে এই এটা হেডকোয়ার্টার, এইখান থেকে যে উপনিবেশ বার্তা এখান থেকে যাত্রা শুরু করেছে, পৌঁছে গেছে, এই গোড়াতে, এই গোড়াতেই যদি এই উপনিবেশ বার্তাকে ধাক্কা দিয়ে দেয় সেখানকার শ্রমিক শ্রেণী, তারা যদি এখানে বিপ্লব করে দেয়, তারা যদি এখানে ব্যাপারটাকে পাল্টে দেয়, তাহলে ওই গোড়া থেকে কেটে যাবে, ওই উপনিবেশ বার্তা গোড়া থেকে কেটে যাবে, তখন ভারতের মানুষ উপকৃত হতে পারে। অথবা দ্বিতীয় সম্ভাবনাটার নজর দিন, অথবা দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে ভারতীয়রা যখন এতটা শক্তিশালী হয়ে যাবে যে তারা এই উপনিবেশবাদের জোয়ারটাকে ছুঁড়ে ফেলে দেবে, সেখান থেকে তারা মুক্ত হবে। অর্থাৎ 1853 সালে, আমি জানি না অত আগে ভারতের স্বাধীনতার কথা কেউ কল্পনা করেছে কিনা, 1857 সালে আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম, সেই সিপাহি বিদ্রোহ যাকে বলা হতো এককালে, মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে বীর আলী থেকে শুরু করে আমাদের কুমার সিং, বাহাদুর শাহ জাফর, রানী লক্ষ্মীবাই, একের পর এক আমরা অনেক নাম জানি। তো সেই 1857, তারও আগে 1855 আদিবাসীদের বিদ্রোহ, তারও আগে 1853 সালে মার্ক্স একটা স্বপ্ন দেখছেন যে ভারতীয়রা, তারা যখন, তাদের মার্ক্সের ধারণা ছিল যে ভারত দেশটা কীরকম, ভারতের গ্রামগুলো কীরকম, মার্ক্স সেটা নিয়ে কোনো বিরাট কোনো মানে কী বলবো, ভ্রান্তির মধ্যে ছিলেন না, কোনো ইলিউশন ছিল না। উনি বলতেন এটাকে ওরিয়েন্টাল ডেসপটিজম, যে পূর্বের একটা প্রাচ্যের শৈলতন্ত্র, এই যে গ্রাম সমাজ, যে গ্রাম সমাজকে বলা হতো খুব নাকি স্বয়ং সম্পূর্ণ, সবাই খুব খেয়ে পড়ে দারুণ থাকছে, মোটেই না। ওই স্বয়ং সম্পূর্ণতা, স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজ,
সেটার ভেতরে যে উপমন্ডুকতা, সেটার ভেতরে যে দারিদ্র, সেটার মধ্যে যে পিছিয়ে থাকা ব্যাপার, এই সমস্ত সেটার মধ্যে যে জাতি প্রথা, কাস্ট সিস্টেম এবং স্লেভারি, ভারতবর্ষের মধ্যে পিতদাস প্রথা এক অর্থে বলতে গেলে, দাসত্ব এবং জাতি প্রথা, এই সমস্ত ব্যাপারগুলো সম্পর্কে মার্ক্সের একটা ধারণা ছিল, মার্ক্স পরিচিত ছিলেন। তো সেই ওরিয়েন্টাল ডেসপটিজম, সেই ওরিয়েন্টাল ডেসপটিজম এবং ব্রিটেনের উপনিবেশবাদ, এইগুলোকে ছুঁড়ে ফেলে ভারতীয়রা এত শক্তিশালী হবে যে তারা স্বাধীন হবে, এই স্বপ্নটা 1853 সালের জুলাই মাসে মার্ক্স নিজে দেখছেন, অন্যদেরকে বলছেন। সেজন্য আমার তো মনে হয় যে আমরা যাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সাথে যোগাযোগ আছে, আমরা যারা এই স্বাধীনতা আন্দোলনের এক অর্থে পরবর্তী প্রজন্ম হিসেবে তার উত্তরাধিকারী হিসেবে নিজেদের মনে করি, তাহলে আমাদের কাছে মার্ক্সের সাথে কিন্তু আমাদের একটা বিশেষ একটা যোগাযোগ আছে, আমাদের সাথে বিশেষ, শুধুমাত্র ওই সমাজতন্ত্র আর কমিউনিজম তার জন্য নয়, আমাদের এই ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে স্বাধীনতার যে আমাদের লড়াই, সেই লড়াইয়ের প্রথম আমি বলতে পারি হয়তো প্রথম তার একটা হাইপোথেসিস, প্রথম তার একটা স্বপ্ন, এটা মার্ক্স দেখেছিলেন। আর সেজন্য মার্ক্সকে বিদেশি তারাই বলতে পারে যাদের এই স্বাধীনতা আন্দোলনের সাথে কোনো রকম কোনো নারীর যোগাযোগ নেই, যারা এই স্বাধীনতা আন্দোলনের চিরকাল বিরোধিতা করে গেছে। দ্বিতীয় যে কথাটা স্পষ্টভাবে বোঝা উচিত যে এই দেশি বিদেশি প্রশ্নটা যদি মার্ক্সের ক্ষেত্রে তোলা হয়, তো যে লোকরা ধরুন বলছে যে মার্ক্সের আদর্শটা, মার্ক্স বিদেশি, মার্ক্সের আদর্শটা বিদেশি, তো তারা আদর্শের ক্ষেত্রে তো দেশি বিদেশি ব্যাপারে খুব একটা এ ব্যাপারে তাদের একটা হিসেব আছে, কে দেশি আর কে বিদেশি। এই লোকগুলোই কিন্তু যখন বিদেশি কোম্পানি ভারতবর্ষে আসার কথা হয়, বিদেশি পুঁজি, তখন কিন্তু দুহাত তুলে বলে যে এসো 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 এসো, মেক ইন ইন্ডিয়া, আমাদের দেশে এসো, আমাদের দেশে সব কিছু নাও, এই হাওয়া, এই জল, এই জল জঙ্গল জমি, এই সব কিছু তোমার জন্য, আমার সরকার, আমার পুলিশ, সব তোমার জন্য, তোমরা এসো, লুটে পুটে খাও, আমাদের কিছু দিয়ে যেও, চাকরির লোক তুমি চাকরি পায় ভালো, আর বাকি এখান থেকে নিয়ে যাও। সেখানে কিন্তু একদম সে বিদেশি পুঁজির জন্য অবাধিত দা, তাহলে একদিকে যদি আমরা বিদেশি পুঁজির জন্য অবাধিত দা, আর অন্যদিকে যদি কোনো একটা আইডিয়া, কোনো একটা আদর্শ, কোনো দর্শন ধরেই নিলাম সেটা বিদেশ থেকে এসছে, সেখানে এত দেশি বিদেশি বাছাই কেন? তো আসলে দেশি বিদেশি বাছাইটা একটা সম্পূর্ণ লোককে বিভ্রান্ত করার জন্য একটা পর্দা। ঠিক এই লোকগুলোই যারা মার্ক্সকে বিদেশি বলছে, এরাই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যুগে, আমরা জানি আরএসএস 1925 সালে তৈরি, তখন আরএসএস এর কাছে যে এটাকে ওরা বলে দেশভক্তি, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, যে জাতীয়তাবাদের জন্য সেই সময় আমার মনে হয় না কোনো বই পড়ার দরকার ছিল, আপনি একটা পরাধীন দেশে আছেন, পরাধীন দেশে মানুষ পদে পদে প্রত্যেক পদক্ষেপে প্রতি মুহূর্তে সেই পরাধীনতাকে ফিল করতে পারছে, তো সেই পরাধীনতার বিরুদ্ধে মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, চেতনা, তার জন্য অনেক তত্ত্ব দরকার হয় না, তার জন্য কোনো বই পড়তে হয় না। সেই সময় হাজারে হাজারে ভারতবর্ষের কৃষক, যুবক, ছাত্র, শ্রমিক, তারা জেলে গেছে, তারা লাঠি খেয়েছে, তারা গুলি খেয়েছে, তারা শহীদ হয়েছে, তো কিন্তু তারা এখান থেকে কোনো অনুপ্রেরণা পায়নি, আরএসএস এখান থেকে কোনো অনুপ্রেরণা পায়নি, তাদের যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের জন্য সে অনুপ্রেরণা কোথেকে পেয়েছে, সেটা কিন্তু ওই বিদেশ থেকেই পেয়েছে, ওই হিটলার, ওই মুসলিনি, ওই জাপান এবং জার্মানি এবং ইতালি, সেখান থেকেই তারা কিন্তু নিয়েছে। ফলে আমাদের ক্ষেত্রে মার্ক্স হয়ে গেলেন বিদেশি, মার্ক্স হয়ে গেলেন জার্মান, আর হিটলার হয়ে গেল খুব দেশি, এই রহস্যটা একটু পরিষ্কার বুঝে নেওয়া দরকার। আর এই দেশি বিদেশিটা এই জন্য মিথ্যে কথা, একদিকে যখন মার্ক্সের মূর্তি ভাঙছে, লেনিনের মূর্তি ভাঙছে, লেনিনের মূর্তি ভেঙে ত্রিপুরা দেখলাম ফুটবল খেলছে লেনিনের মাথা দিয়ে, এই সমস্ত কাজগুলো যখন হচ্ছে, তখন এটা মার্ক্স আর লেনিনকে নিয়ে শুধু হচ্ছে না, আম্বেদকরের মূর্তিও ভেঙে দেওয়া হচ্ছে, পেরিয়ারের মূর্তিটাও ভেঙে দেওয়া হচ্ছে। তো আম্বেদকর আর পেরিয়ার অন্তত জন্মসূত্রে তো বিদেশি ছিলেন না, তারা তো এদেশের লোক। তাহলে এই দেশি বিদেশি এই যে পুরো একটা রহস্য একটা সেটা করে আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা আমাদের খুব পরিষ্কারভাবে বোঝা উচিত, এবং জোরের সাথে যে মার্ক্সের পৃথিবীর বিভিন্ন দেশকে নিয়ে মার্ক্স লিখেছেন, মার্ক্স যদি ভারত নিয়ে কিচ্ছু না লিখে থাকতেন তাহলেও মার্ক্স মার্ক্স, কিন্তু আমাদের কাছে একটা অতিরিক্ত ব্যাপার, একটা অতিরিক্ত পাওনা যে মার্ক্স ভারত ভারত সম্পর্কে তার নজর ছিল, লিখেছেন এবং অনেক কিছু বলেছেন যেটা আমাদের জন্য বেশ কাজের ব্যাপার।
এবারে বাকি মার্কসের অনেক কথা সিডি বললেন, সেটা আমার দিক থেকে সুবিধা হলো যে অনেক গোড়ার কথাগুলো এসছে। আমি বলছি মার্কস ধরুন 65 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে ধরে নিন একটা মানুষ তার একটা জীবন সম্পর্কে ধারণা গড়ে উঠতে, এই জীবনে কি করব, জীবনের লক্ষ্যটা কি, এসব ঠিক করতে করতে একটা 18-20 বছর হয়ে যায়। তো মোটামুটি মার্কসেরও তাই, একটা 18-20-22 বছর সেই আস্তে আস্তে মোটামুটি মার্কসের কাছেও একটা জীবনের লক্ষ্য, একটা আদর্শ, সেটা মোটামুটি ঠিক হতে শুরু করেছিল। এবার এইটাকে ধরে তিনি আরও আগামী 45 বছর ধরে নিলাম, 20 বছরটা হচ্ছে তার গড়ে ওঠার সময়, আর সেই গড়ে ওঠার সময়টার পরে আরও 45 বছর তিনি সময় পেয়েছিলেন সেটাকে আরও বিকশিত করতে বা সেটা নিয়ে ঘুরতে। এইখানে কিছু কিছু ব্যাপার আছে, বেশ কয়েকটা কথা আমি বলছি যেগুলো মার্ক্সের খুব গোড়ার কথা, এবং যে কথাগুলোকে মার্ক্স গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তিনি বারবার অনুসরণ করে গেছেন। একটা কথা শ্রীবাবু বললেন, এটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে যে মার্ক্সের ওই যে কথাটা, ওই ফয়েল বাক সম্পর্কে যে 11 নম্বর থিসিস, যেখানে মার্ক্স বলছে যে দার্শনিকেরা বিভিন্নভাবে পৃথিবীটাকে ব্যাখ্যা করে গেছেন, প্রশ্ন হচ্ছে পৃথিবীটাকে পাল্টানো কি করে। তার মানে যদি বলছে যে ব্যাখ্যা করার মধ্যে সন্তুষ্ট থাকার কোন ব্যাপার নেই, খুব ভালো একটা ব্যাখ্যা করলাম, খুব ভালো একটা বিশ্লেষণ করলাম, কিন্তু আমার সেই ব্যাখ্যাটা, আমার সেই বিশ্লেষণটা কোনো কাজে এলো না, তাহলে সন্তুষ্ট ব্যাখ্যা করে সন্তুষ্ট হওয়া এটা আমার কাজ নয়, বিশ্লেষণ করে সন্তুষ্ট হওয়া এটা আমার কাজ নয়, আর আমার এই ব্যাখ্যাটাও কোনো হাওয়ার দাঁড়িয়ে থাকা ব্যাখ্যা নয়, এটা মাটির উপরে আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে থাকে করা ব্যাখ্যা। অতএব ব্যাখ্যা বিশ্লেষণের একটা কষ্টিপাথর আছে, আবার আমাদের যে পরিবর্তনের যে চেষ্টা তারও একটা কোনো, সেটার একটা কোনো রাস্তা আছে, তার পরিবর্তনের একটা কোনো ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে একটা কোনো পরিপ্রেক্ষিত আছে। তাহলে ব্যাখ্যা এবং পরিবর্তন এই দুটো জিনিস হাত ধরাধরি করে চলবে, এটা কিন্তু মার্ক্স শুরু থেকে শেষ পর্যন্ত করে গেছে, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে ধরুন এইটা করতে গিয়ে মার্ক্স তার এক বন্ধুকে বলছেন যে আমার যে পরিকল্পনা, আমি যেটা করতে চাই সেটা হচ্ছে, উনি বলছেন রুথলেস ক্রিটিসিজম অফ অল দ্যাট এক্সিস্টস, এই পৃথিবীতে এই সমাজে যা কিছু আছে, যা কিছু বর্তমান, যা কিছু বিদ্যমান, তার নির্মম সমালোচনা। এবারে ওই নির্মম সমালোচনা কথাটার উনি দুটো ব্যাখ্যা করছেন, যে রুথলেস দুটো অর্থে, একটা অর্থ কি, একটা অর্থ উনি বলছেন যে এই যে সমালোচনাটা, এই সমালোচনাটা অবভিয়াসলি আমরা যেটা করছি, আমরা একটা খোলা মন নিয়ে সমালোচনা করছি, সমালোচনা করার আগে সমালোচনা করতে করতে কি বেরোলো আমি জানি না, এই সমালোচনাটা কোন পরিণতিতে গিয়ে পৌঁছবে, কোন উপসংহারে গিয়ে পৌঁছবে, তার ফলে কি হবে এটা আমি জানি না, তাহলে এই যে সমালোচনার ফলে যেটা হবে আমি সেটা থেকে পিছু হটবো না, সেখান থেকে আমি ঘাবড়াবো না, কেঁচো করতে করতে যদি সাপ বেরিয়ে যায় তাহলে আমি সাপটাকে নিয়ে লড়ব, সমালোচনা করতে করতে আমি যেখানে পৌঁছবো সেই সমালোচনাটা চলতে থাকবে, এই সমালোচনা করতে করতে পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু বর্তমান, যা কিছু বিদ্যমান, তার একটা রুথলেস ক্রিটিসিজম, এবং সেই ক্রিটিসিজমটা তার নিজের সমালোচনার যে ফলাফল সেই ফলাফল নিয়ে ঘাবড়াবে না। দ্বিতীয়ত এটা খুব পরিষ্কার ব্যাপার যে আপনি যদি সমালোচনা করেন তো আপনার সমালোচনায় যে সরকার, যে শাসক, যারা ক্ষমতাসীন, তারা আপনাকে সমালোচনা করতে দেবে কেন, সে খুশি হবে নাকি, আপনি তার সমালোচনা করলে মোটেই হবে না। তাহলে সমালোচনা করতে গেলে সংঘাত অনিবার্য, যে ক্ষমতায় আছে সেই ক্ষমতার সাথে সংঘাত অনিবার্য, এই সংঘাতেও আমি পিছু হটব না, যত সংঘাত হোক হোক, আর সমালোচনার মধ্য দিয়ে যা বেরিয়ে আসে আসুক সমালোচনা চলতে থাকবে। এবং আমার মনে হয় এই যে সমালোচনা চলতে থাকবে, যেটা আমরা বলছি যে মার্ক্সবাদটা একটা বিকাশমান ব্যাপার, এটা একটা সৃজনশীল ব্যাপার, এটার মধ্যেই আছে, যেটা হচ্ছে রুথলেস ক্রিটিসিজম অফ অল দ্যাট এক্সিস্টস, এটা একটা মার্ক্সের গোড়ার কথা, 30 বছরের তখন বয়স হয়নি, এক বন্ধুকে দিচ্ছেন, সারা জীবন ধরে এটা করে গেছেন, সারা জীবন ধরে করে গেছেন। মার্ক্সের কালে যদি সোভিয়েত ইউনিয়নের ওই ব্যাপারটা ঘটতো
তাহলে ওটারও সমালোচনা করতেন। এই সোভিয়েত ইউনিয়নটা এই যে গড়ে উঠলো এবং গড়ে ওঠার পরে 74 বছরের পরে এটা কেন মুখ থুবড়ে পড়ে গেল, কোথায় গিয়ে থমকে দাঁড়ালো আর কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়লো, তাহলে এই পুরো ব্যাপারটাও আমরা যদি মার্ক্সবাদী হই তাহলে আমাকে ওই মার্ক্সের ওই চিন্তাধারা নিয়ে ওই স্পিরিট নিয়ে এটারও রুথলেস ক্রিটিসিজম করতে হবে। তো একই ব্যাপার, এই একটা ব্যাপার ঘোরা। তৃতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে আমি করবো এগোবো পরিবর্তন আনবো, সেটা বড় পরিবর্তন অবশ্যই, যেটা এঞ্জেলস তার সেই মার্ক্সের মৃত্যুর পরে তার সমাধিতে যে ভাষণে ছোট্ট ভাষণে শেষ সে কথাটা বলছেন যে মার্ক্স তো অনেক কিছু ছিলেন, অনেক কিছু করেছেন, ইতিহাস দর্শন বিজ্ঞান বহু কিছু ব্যাপার, হ্যাঁ অর্থশাস্ত্র সব কিছু করেছেন, প্রচুর ব্যাখ্যা করেছেন, তো এত কিছু সব কিছু সরল, কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে উনি বলছেন যে মার্ক্সের এটা কালো জয়ী হবে, কিন্তু সবার আগে মার্ক্স ওয়াজ এ রেভলিউশনিস্ট, রেভলিউশনারি শুধু বলেননি মানে একজন বিপ্লবী হিসাব না, একজন বিপ্লববাদী বা বিপ্লববিদ, অর্থাৎ যার যার কাছে পরিবর্তনের পরিবর্তন তো নিয়ম সবসময় পরিবর্তন হচ্ছে, ছোটোখাটো অনেক রকম পরিবর্তন হচ্ছে, তো সেই পরিবর্তনের মধ্যে একটা বড় পরিবর্তন, ছোটো ছোটো পরিবর্তনগুলোর মধ্য দিয়ে একটা বড় পরিবর্তন, একটা কোনো যুগান্তকারী পরিবর্তন, একটা কোনো যেটাকে কোয়ালিটেটিভ মানে গুণাত্মক একটা পরিবর্তন, সেই পরিবর্তনে মার্ক্সের সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল। এবং যে উনি বলছেন যে রেভলিউশনস আর দ্য লোকোমোটিভস অফ হিস্ট্রি, মানে বিপ্লব হচ্ছে ইতিহাসের ইঞ্জিন, ইতিহাসটাকে চালায়, ইতিহাসের ইঞ্জিন ইতিহাসটাকে টেনে নিয়ে যায়, সেটা হচ্ছে বিপ্লব। তো মার্ক্স এই অর্থে বিপ্লববিদ, মানে ছোট পরিবর্তন তো অস্বীকার করছেন না, ছোট পরিবর্তন তো আছেই সমস্ত ছোট পরিবর্তনের মধ্য দিয়ে, কিন্তু কখনোই ওই বড় পরিবর্তনটা থেকে আমি আমার দৃষ্টি সরে যাবে না। চতুর্থ কথা হচ্ছে যে এই যে পরিবর্তন আমরা করবো এটা তো হাতের কাছে যা পাবো তাই নিয়ে করতে হবে, আমি যদি বলি পরিবর্তন করার আগে এটা আমার পূর্ব শর্ত, আমি পরিবর্তন করতে নামবো কি তার আগে আমার এটা চাই ওটা চাই ওটা চাই, তো এটা তো একটা রান্নার রেসিপি না, যে পরিবর্তন করার জন্য এই জিনিসগুলো লাগবে এই মাত্রা এভাবে হলে হবে তা তো নয়, যা পাচ্ছেন সেটা নিয়ে করুন। তাহলে এই যে ব্যাপারটা মার্ক্সের কাছে খুব পরিষ্কার যে ইতিহাস আমার, আমি কোনো পারফেক্ট সোসাইটিতে নেই, আমি একটা পারফেক্ট ওয়ার্ল্ডে নেই, আমি যদি পারফেক্ট সোসাইটি পারফেক্ট ওয়ার্ল্ডে থাকতাম তাহলে তো লেখা চুকে যেত, তাহলে এত পরিবর্তন নিয়ে এত বিপ্লব নিয়ে মাথা ব্যথা কেমন, তো আমি যে এখানটা আছি সেটা একটা খুব বাজে জায়গা, যে সময়টার মধ্যে আছি সেটা খুব বাজে সময়, সেখানে অনেক শোষণ অনেক অত্যাচার অনেক কিছু আছে, তার মধ্যে থেকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই একটা বিপরীত পরিস্থিতির মধ্যে থেকে হাতের কাছে যা আছে ইতিহাস প্রদত্ত যে উপাদান আছে সেই উপাদান সম্পর্কে বিরাট কোনো তাকে মহিমামণ্ডিত করছেন না, তাকে ওভার এস্টিমেটও করছেন না, কিন্তু তার মধ্যে সবসময় সেই উপাদান খুঁজে বের করছেন, সেই জিনিসটা সেই দিকটা যে দিকটাকে আঁকড়ে ধরলে পরে যে দিকটাকে বাড়াতে পারলে পরে এই পরিবর্তনটা একটা লক্ষ্যের দিকে এগোবে। তাহলে যা কিছু ইতিহাস প্রদত্ত আমার কাছে হাতের কাছে আছে, যে সমাজ আছে যে সময় আছে যেটা আমার হাতের বাইরে আমি সেটা নিয়ন্ত্রণ করি না, কিন্তু সেটাকে বিশ্লেষণ করে সেখান থেকে নিজেদের কাজের জিনিস বের করে নিয়ে সেই পরিবর্তনটাকে উচ্চারিত করা। এবং এই জন্যই কমিউনিস্ট ম্যানিফেস্টো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা সম্ভবত শ্রীবাবু বললেন, এটা হচ্ছে যে কমিউনিস্টরা বর্তমানের লড়াই ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে, আজকের লড়াইয়ে আগামীকালের প্রতিনিধিত্ব করা, এবং আগামীকালের প্রতিনিধিত্ব করা এবং সেটা যত্ন মানা, অর্থাৎ আজকের লড়াইটা যেন আজকেই শেষ না হয়ে যায়, আজকের লড়াইটা আমাকে অবশ্যই সেখানে থাকতে হবে, আজকের লড়াইটা আজকের কারণেই গড়ে উঠেছে বা গতকালের কারণে হয়তো আজকের লড়াইটা গড়ে উঠেছে, তো আজকের লড়াইটার মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনা উঁকি মারছে লুকিয়ে আছে, তো সেই ভবিষ্যতের সম্ভাবনাটাকে মাথায় রেখে আজকের লড়াইটাকে সেই ভবিষ্যতের সাথে যুক্ত করে তার প্রতি যত্নশীল হয়ে সেই ভবিষ্যতের প্রতিনিধিত্ব করা এই কাজটা কমিউনিস্ট করা। এই কয়েকটা কথা আমার মনে হয় যে বা যতবারই আমরা মার্ক্সকে পড়ি এগুলো মার্ক্সের খুব গোড়া কথা খুব বেসিক কথা, এবং এটা সারা জীবন ধরে মার্ক্স এটাকে নিয়ে এগিয়ে গেছে। এবার কয়েকটা বড় কথায় আসি যেগুলো ধরুন মার্ক্সের আলোচনায় গেলে তো সেখানে কয়েকটা টার্ম বারবার আমাদের কাছে আসে, ধরুন পুঁজি ক্যাপিটাল, তো মার্ক্স পুঁজির বিশ্লেষণ করেছেন অধ্যয়ন করেছেন লাটভাবে করেছেন, মানে ক্যাপিটাল ধরুন তিন খণ্ড মার্ক্সের এক খণ্ড মার্ক্সের জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল, পরে দুটো খণ্ড আরও ভারতবর্ষে অন্তত আইনিভাবে ল্যান্ডলর্ডিজম অ্যাবলিশ হয়েছে,
জমিদারি সেটাকে অবলিশ করে দেওয়া হয়েছে, বেশ কিছু অধিকার হয়তো ভূমি কিছু অধিকার কিছুটা বর্গার কিছুটা সীমিত অধিকার কিছু কিছু মানুষ পেয়েছে, তাতে কৃষি আমাদের তার জন্য কৃষি ক্ষতিগ্রস্ত হয়নি, তার জন্য আজকে কৃষক আত্মহত্যা করছে না, কৃষক আত্মহত্যা করছে কৃষির অন্য সংকটের কারণে, কি তাতে কৃষির উৎপাদন আটকায়নি, কৃষির উৎপাদন বেড়েছে, সমাজ এগিয়ে হচ্ছে। তবে তা যদি হয় ওই জমিদার যদি আমার কৃষি ব্যবস্থার ক্ষেত্রে আমার কৃষি অর্থনীতির ক্ষেত্রে কৃষিভিত্তিক সমাজের ক্ষেত্রে জমিদারটা যদি একটা অপ্রয়োজনীয় এক অর্থে মানে যাকে ছুড়ে ফেলা যায় যাকে অ্যাপেন্ডিক্স এর মতো কেটে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে এই জমিদার যদি একটা এরকম ব্যাপার হয় তাহলে এই পুঁজিপতির কি দরকার, এই আদানির কি দরকার, আম্বানির কি দরকার, টাটার বিড়লার কি দরকার, কোনো দরকার নেই। বাকিটা দরকার, শ্রমিক দরকার, ইঞ্জিনিয়ার দরকার, টেকনিশিয়ান দরকার, বিজ্ঞান দরকার, টেকনোলজি দরকার, উৎপাদনের জন্য বড় উৎপাদন করতে গেলে কলকারখানা দরকার, সব কিছু দরকার। কিন্তু এই দরকারগুলো এই সমস্ত দরকারগুলোকে নিয়ে এই উৎপাদনটা পরিচালনা করার জন্য এবং এই উৎপাদনটাকে এগিয়ে যাওয়ার জন্য একটা আদানি বসে থাকবে, সে রিলায়েন্স জিও করে পুরো সেই বলবে যে পুরো সব কিছু আমি চালাচ্ছি, আম্বানি একটা আদানি পড়লাম ঝাড়খণ্ডে 7,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা ঝাড়খণ্ডের সরকার আদানিকে অতিরিক্ত মুনাফা পাইয়ে দিয়েছে বিদ্যুতের দরে কারচুপি করে। এই যে এই ব্যাপারটা, এটার তো কোনো দরকার নেই, এই যে আমার টাকা ব্যাংকে আছে, আমার টাকা ব্যাংক থেকে নিয়ে বিজয় মাল্লা চলে যাচ্ছে, নীরব মোদী চলে যাচ্ছে, কেউ নীরবে যাচ্ছে, কেউ সরবে যাচ্ছে, বহু মেহুল চোখে চলে যাচ্ছে, এটার তো কোনো দরকার নেই। তো এই পুঁজির ব্যাপারটা এটা গোলমেলের ব্যাপার, এটা দরকার নেই, এটা বাদ দিয়ে সমাজ চলতে পারে, সমাজটা এখান থেকে এগিয়ে যেতে পারে। এই যে প্রশ্নটা, এইটাকে ব্যাখ্যা করা, এই স্বপ্নটাকে দেখানো এবং এর মধ্য দিয়ে একটা সমাজতন্ত্রের ধারণা তৈরি করা, এইটা মার্ক্স করছেন। তো আমরা এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রশ্ন। এবার এইটা করতে গিয়ে অবশ্যই মার্ক্সও যেটা ভেবেছিলেন যে সমাজতন্ত্র কোথায় আসবে, না পুঁজিবাদ এমন একটা সংকটে পড়বে যেখানে পুঁজি স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে, তার কাছে আর এগোনোর রাস্তা নেই, এমন একটা সময় আসবে যখন পুঁজির কাছে আর এগোনোর রাস্তা নেই, পুরনো পদ্ধতিতে চলবে না, পুরনো একটা ব্যবস্থার মধ্যে চলবে না, এবং সেখানে পুঁজিও আর এগোতে পারছে না আর মানুষও আর টিকতে পারছে না, এইরকম একটা সংঘাতের জায়গা থেকে সেইখানে সেই পুঁজিবাদটাকে ছুঁড়ে দিয়ে সেখানে আর সমাজতন্ত্র গড়ে উঠবে। কিন্তু এখানেও ইতিহাস রসিকতা করেছে, পুঁজিবাদে সমাজতন্ত্র ওই দেশগুলোতে আসেনি, সেই পুঁজিবাদের দেশগুলোতে এখনো আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, এইসব জায়গায় সমাজতন্ত্রের কিছু কথা হচ্ছে, সংগ্রাম হচ্ছে, সমাজতন্ত্রটা এসেছিল কিছুদিনের জন্য রাশিয়া একটা পিছিয়ে পড়া দেশে, এসছে চীনে আরও পিছিয়ে পড়া দেশ, বিভিন্ন ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে আসছে, সম্ভাবনা উঁকি দিচ্ছে পিছিয়ে পড়া, ইউরোপে এখন দেখা যাচ্ছে কিছু কিছু স্পেন কি গ্রিসে কথা হচ্ছে, সেগুলো এখানকার পিছিয়ে পড়া দেশ। হ্যাঁ, এগিয়ে থাকা দেশেও কথা উঠছে, আজকে ধরুন ইংল্যান্ডে যদি দেখেন সেখানে লেবার পার্টির একজন নেতা যিনি প্রাইম মিনিস্টারের জন্য লড়লেন এবং হয়তো অনেকে মনে করছেন আগামী মানে অপেক্ষা করে আছেন পরবর্তী নির্বাচনে প্রাইম মিনিস্টার হবেন, গোটা ব্রিটেনের ইতিহাসে লেবার পার্টিতে এতটা র্যাডিক্যাল মানুষ আগে দেখা যায়নি, জেরেমি করবিন, যেখানে এমন একটা সেখানে সমাজতন্ত্র নিয়ে কথা হচ্ছে এবং আজকে অদ্ভুত ছবি। অর্থাৎ আমাদের যে ছাত্র যুগ একটা বড় অংশ আমাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে যে বেসরকারিকরণ দিয়ে নাকি এফিসিয়েন্সি পাবে, সব কিছু প্রাইভেট হাতে চলে গেলে নাকি তত্ত্বাব করে এগিয়ে যাবে, তো আমরা এখন এই ভ্রান্তির মধ্যে আছি, আস্তে আস্তে আমাদেরও ভ্রান্তি কাটছে ভাঙছে। কিন্তু ওখানে আপনি ইংল্যান্ডে চলে যান, পুরো ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা ওই লেবার পার্টির পেছনে দৌড়চ্ছে, করবিন, করবিনের মেন স্লোগান ছিল ফর দ্য মেনি নট ফর দ্য ফিউ, তাপক মানুষের জন্য মুষ্টিমেয়র জন্য নয়, অর্থাৎ আমার সরকার আমার অর্থনীতি আমার যে কর্মসূচি এটা ব্যাপকের জন্য মুষ্টিমেয়র জন্য নয়, এই ব্যাপকের জন্য মুষ্টিমেয়র জন্য নয়, এই কথাটা আজকে আমরা তো শুনতে শুনতে আমাদের কাছে মানে মনে হয় যে খুব পুরনো কথা, এই কথাটা আর কোনো আকর্ষণ নেই, কিন্তু এই কথাটা আজকে ইংল্যান্ডের মধ্যে আপনি দেখবেন সেখানকার ব্যাপক নতুন প্রজন্মকে আকৃষ্ট করছে। আজকে আমেরিকার বুকে যে নির্বাচনে ট্রাম্প রাষ্ট্রপতি হয়ে গেলেন সেই নির্বাচনে একজন সম্ভাব্য ডেমোক্রেট প্রার্থী ছিলেন বার্নি স্যান্ডার্স, তাকে আমি কমিউনিস্ট বলবো না, কিন্তু আমেরিকার মেইন স্ট্রিম রাজনীতিতে যতটা সমাজতন্ত্রের কথা ভাবা যায় একটা সমাজতন্ত্রের কথা বলা যায় সেই ধরনের একটা সমাজতান্ত্রিক
ধ্যান ধারণা বার্নি স্যান্ডার্সের মধ্যে ছিল। সেই যে অকুপাই ওয়াল স্ট্রিট, যেখান থেকে স্লোগান এলো যে 91% হাতে সব কিছু আর 99% এর বাইক, তাহলে আমরা 99 ওই একের বিরুদ্ধে 99 নয়। এই যে আমেরিকার মানে ক্রাইসিসের পরে, এই যে 2008 ক্রাইসিসের পরে আমেরিকার ভেতর থেকে এই যে কথাটা বেরিয়ে এলো, সেই কথাটাকে নিয়ে তারাই হচ্ছে। তো ফলে এই সমাজতন্ত্রের ব্যাপারটা ধরুন আজকে এখন গিয়ে আস্তে আস্তে হয়তো ওই ডেভেলপ কান্ট্রিগুলো তো শোনা যাচ্ছে, কিন্তু মার্ক্সের জীবদ্দশায় ডেভেলপ কান্ট্রিগুলোতে কোনো সোশ্যালিজমের দিকে যায়নি। ফ্রান্সে একটা চেষ্টা হলো, সেটা কিছুদিন টিকলো, টিকলো না। তো এগুলো হয়েছে, এগুলো হয়েছে, কোথায় সমাজতন্ত্র এগিয়েছে, কোথায় এগোয়নি, কোথায় আন্দোলন এগোচ্ছে, সেখানে ইতিহাস একটা অন্য রাস্তা নিয়েছে। মার্ক্সও সেটা বুঝেছে, মার্ক্সও বুঝেছেন এবং সেখানেই মার্ক্স সেভাবে অ্যাডজাস্ট করেছেন, মার্ক্স সেই জায়গাগুলোর উপরে বেশি করে নজর দিয়েছেন। লেনিনকে, মাওকে তো অবশ্যই বাধ্যতামূলকভাবে অনেক বেশি তার উপরে নজর দিতে হয়েছে। এই একটা হচ্ছে এই পুঁজি এবং পুঁজির বিরুদ্ধে, একটা পুঁজিকে অতিক্রম করে, পুঁজিকে এড়িয়ে গিয়ে, এড়িয়ে না মানে পেরিয়ে গিয়ে, এড়িয়ে গিয়ে হবে না, পেরিয়ে গিয়ে অতিক্রম করে একটা অন্য সমাজ গড়ে তোলার একটা কাঠামো, তার একটা ছবি, তার একটা সম্ভাবনা, তার একটা স্বপ্ন, এটা মার্ক্স দেখাচ্ছে। সেকেন্ড যে আরেকটা প্রশ্ন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটার জন্য আমরা সমালোচিতও হই এবং আমরাও কতটা কীভাবে সেটা বুঝি সেটা একটু যাচাই করে দেখা দরকার, সেটা হচ্ছে ক্লাস এবং ক্লাস স্ট্রাগল, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। এটাও আমি জানি না পশ্চিমবাংলা থেকে বিহার, ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ এখানে আরও বলবে বা এইসব ভারতবর্ষে চলবে না, এখানে শ্রেণী কোথায়? এখানে তো জাতি আছে, এখানে আপনি কৃষক বলবেন না, আপনি কৃষক বললে হবে না, এখানে আপনি বলুন সে ভূমিহার জাতির কৃষক, কি রাজপুত, কি যাদব, কি কুর্মী, কি কোন জাতির কৃষক, এখানে জাতি লোকে বোঝে, লোক কৃষক কৃষক বোঝে না। এখন অবশ্য একটু লোকে অন্য কথা বলছে, এবার এই যে কৃষকেরা গ্রাম বন্ধ করে হরতাল করছে, দুধ ফেলে দিচ্ছে, সবজি আটকে দিচ্ছে, এই যে করছে, এরা তো কৃষক। এখন মনে হচ্ছে অনেকে বলছে যে ভারতবর্ষের কৃষক দেখা যাচ্ছে, তো অনেকে এই দিক থেকে বলে যে এখানে জাতি চলে, এখানে ক্লাস ট্লাস ইত্যাদিগুলো চলে না, এখানে শ্রমিক কৃষককে খুঁজে পাওয়া যায় না, কারণ শ্রমিক কৃষকটা অনেক অন্য ব্যাপার, দূরের ব্যাপার, কি তার উপরে অন্য অনেক পরব চেপে আছে, সে শ্রমিক পড়ে, সে কৃষক পড়ে, তার আগে সে জাতি, তার আগে তার ভাষা, তার আগে তার ধর্ম, এই সমস্ত পরবগুলো পেরিয়ে তারপরে বোধ হয় অনেক কিছু খুঁড়লে পরে বোঝা যাবে সে একটা ভেতরে কৃষক, সে একটা ভেতরে কোথাও শ্রমিক। কিন্তু এখানে এই জন্যে অনেক খোঁড়াখুঁড়ি করতে হবে, শ্রেণী বের করতে গেলে অত খুঁড়ে লাভ নেই, ওটা হবে না, অত খোঁড়ার কারোর কাছে ধৈর্য নেই, অত খোঁড়াখুঁড়ি চলবে না। এটা একটা সমালোচনা আছে যে শ্রেণী সংগ্রাম চলবে না, এটা তো ধরুন একটা চলবে, যারা শ্রেণী সংগ্রাম চলবে না, শ্রেণী নেই এই কথাগুলো বলবে, তারা নিজেদের কারণে বলে যাবে, আমাদের সেটা লড়তে হবে। কিন্তু আমরাও যারা মার্ক্সবাদী, আমরাও শ্রেণী সংগ্রামটাকে কোন চোখে দেখি, শ্রেণী সংগ্রাম বলতে কী বুঝি, কতটুকু বুঝি, বা তার পরিসরটা আমাদের কাছে কী, আমার মনে হয় এটা বারবার ভাবার দরকার আছে। ধরুন মার্ক্স বলছেন যে শ্রেণী বিভক্ত সমাজ, আমি পরিষ্কার বলছি এটা আমার আবিষ্কার নয়, এই শ্রেণী আছে এটাও আমার আবিষ্কার নয়, শ্রেণী যখন আছে পরস্পর বিপরীত শ্রেণী আছে, অতএব তারা যুযুধান পক্ষ, তারা লড়ছে, তাদের মধ্যে পারস্পরিক সংগ্রাম আছে, এটাও মার্ক্সের আবিষ্কার করা ব্যাপার নয়। শ্রেণী সংগ্রাম অতীত ছিল, দীর্ঘদিন ধরে শ্রেণী সংগ্রাম চলছে। মার্ক্স এটা বলছে যে এই শ্রেণী সংগ্রামটার মধ্যে হস্তক্ষেপ করলে পরে এটাকে যদি একটা দিশা দেওয়া যায়, এটার গতিপথের মধ্য দিয়ে গিয়ে এই শ্রেণী সংগ্রামটা এমন একটা অদ্ভুত ব্যাপার করতে পারে যে সেখানে এমন একটা সমাজ তৈরি হতে পারে যেখানে এই প্রথম মুষ্টিমেয়র হাতে ক্ষমতা কুক্ষিগত এই ব্যাপারটা থাকবে না, মুষ্টিমেয়র শাসন, মুষ্টিমেয়র ক্ষমতা এই ব্যাপারটা থাকবে না, এবং সত্যি সত্যি যে ব্যাপক জনগণ, সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, তার হাতে ক্ষমতা চলে যেতে পারে। এবং তখন যেটা মার্ক্স দর্শনের ক্ষেত্রে বলছেন, যে আমি হেগেল টেগেল করে, উনি বলছেন হেগেলে দর্শনটা শীর্ষাসন করে আছে, বাবা রামদেব যে শীর্ষাসন দেখায় ওটা মাথার ওপরে মানে পা তুলে দাঁড়িয়ে আছে, আমি তাকে উল্টে পায়ের ওপরে দাঁড় করিয়ে দিচ্ছি, যে গোড়ার কথাটা গোড়ায় বলো, আগে গোড়ার কথাটা বলো, সেখান থেকে শুরু করো, তো পায়ের ওপরে তাকে দাঁড় করিয়ে দিচ্ছি। একইভাবে সমাজটাকে যদি এরকম উল্টে দেওয়া যায়,
যে সেখানে এই যে ব্যাপক মানুষ যারা শুধু খেটে মরছে, তার হাতে ক্ষমতা কিছু নেই, এটা পিরামিড, তারা নিচে আছে, আর ওপরে কিছু লোক তারা পুরো তাদের চলছে সব কিছু, তারা দাদাগিরি করে বেড়াচ্ছে, তো এটাকে উল্টে দেওয়া সম্ভব। তো শ্রেণী সংগ্রামের মধ্যে মার্ক্স এই জিনিসটা যুক্ত করলেন যে শ্রেণী সংগ্রামটাকে লাগাতার চালিয়ে গেলে এবং তাকে একটা বিষয়ে পরিচালিত করতে পারলে শ্রেণী সংগ্রামটা এই সমাজটাকে উল্টে দিতে পারে, এবং এই উল্টে দেওয়াটা হচ্ছে বিপ্লব। এটা এই মমতা ব্যানার্জির উল্টে দিন পাল্টে দিন ছিল না, এটা এই ব্যবস্থাটাকে উল্টে দেওয়ার, এই ওলট পালট, বড় ওলট পালট, সেটা হচ্ছে বিপ্লব। তা এইটা করতে গিয়ে মার্ক্স কিন্তু আমাদের পরিষ্কারভাবে বোঝাচ্ছেন যে এই শ্রেণী বিভক্ত সমাজটা, এই শ্রেণী শাসন, এটা টিকে আছে কি করে, এটা চলছে কি করে। এটা চলছে তার কয়েকটা মূল স্তম্ভ আছে। একটা মূল স্তম্ভ হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে সমাজে মূল কথা হচ্ছে উৎপাদন, সেই উৎপাদনের উপরে তার নিয়ন্ত্রণ, সে মালিক, আমার উৎপাদনকে সে নিয়ন্ত্রণ করছে, সে কৃষি উৎপাদন হোক, সে শিল্পের উৎপাদন হোক, বা আজকে একটা কথা শোনা যায় নলেজ ক্যাপিটাল, জ্ঞান, আমার জ্ঞানটাও একটা ক্যাপিটাল, সেই জ্ঞানটাও ইউনিভার্সিটি থেকে শুরু করে আমার সিলেবাস থেকে শুরু করে আমার আইআইটি কীভাবে চলবে, আমার ইঞ্জিনিয়ারিং কলেজ কীভাবে চলবে, সে তার মালিকানা কী হবে, সেখানে পড়তে গেলে কত টাকা লাগবে, এসব তাহলে আমার এই জ্ঞানের অর্থনীতি, সেটাকেও সে নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে একটা মূল জায়গা যেখান থেকে করছে। দ্বিতীয় হচ্ছে তার রাষ্ট্র, মানুষ লড়ছে তুতিকরিনে মানুষ লড়ছে, ভাই আমার সে কাজও চাইছে না, সে বলছেন যে আমাকে চাকরি দাও, সে এটাও বলছে না যে আমাকে এত টাকা মজুরি দাও, সে বলছে ভাই আমাকে বেঁচে থাকতে দাও, এই যে তুমি এখানে পুরো হাওয়াতে বিষ, জলের মধ্যে বিষ, আমি বেঁচে থাকতে পারছি না, লোক ক্যান্সারে চারদিকে লোক মরছে, তাহলে আমাদের বাচ্চারা যাতে একটু শ্বাস নিতে পারে, ওই রকম একটু, মানে মোদির কথা যেটা বলছে, মোদি তো এটাই নাকি বলেছে স্বচ্ছ ভারত, সে বলেছে আমার একটু স্বচ্ছ টুপি করি আমাকে দাও, স্বচ্ছ ভারতে যাতে একটু হাওয়াটা শ্বাস নেওয়ার মতো হাওয়া হয়, ওই জলটা একটু খাওয়ার মতো জল হয়, এইটুকু করো। এই লড়াইটায় সে লড়ছে, কোম্পানিটা তার অনিল আগরওয়াল বেদান্ত, ওটা বিদেশি কোম্পানি, কিন্তু এটাও কিন্তু অদ্ভুত, দেশি থেকে বিদেশি। এই অনিল আগরওয়াল ভদ্রলোক, তিনি কিছুদিন আগে পাটনাতে লোহার স্ক্র্যাপ ডিলার ছিলেন, এই সমস্ত আয়রন ও স্ক্র্যাপ এই সমস্ত লুটে পুটে কিছু লোক প্রচুর টাকা করেছে, এই করে করে তার কোম্পানি এমন হয়েছে, সেই কোম্পানিটা এখন বিদেশি, দেশ থেকে টাকা নিয়ে গেছে, দেশ থেকে সব কিছু করে এখন তিনি লন্ডনে বসে আছেন, অর্থাৎ যেমন বিজয় মাল্লা পালিয়ে লন্ডনে গেছেন, তিনি আগে থেকেই লন্ডনে গিয়ে বসে কোম্পানিটাকে লন্ডনের স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি বেদান্ত, সেটা অর্থাৎ লিগালি দেখতে গেলে এটা বিদেশি কোম্পানি, যদিও সেই বিদেশি কোম্পানির বড় কাজ সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে, কিছু আফ্রিকাতে আছে, অন্য কিছু দেশে আছে, এবং এরা এদের চাঁদায় বিজেপি চলে, এদের চাঁদায় কংগ্রেস চলে, এবং সেই জন্য খুব আমাদের দেশে একটা আইন পাল্টে দেওয়া হয়েছে, যে আইন ছিল যে বিদেশি চাঁদা নিতে পারবে না, এনজিওগুলোকে ধরা হচ্ছে তুমি বিদেশি চাঁদা চলছো, বিদেশি টাকা নিচ্ছ, এনজিও বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু রাজনৈতিক দল, ক্ষমতায় থাকা রাজনৈতিক দল, বিদেশি চাঁদা তার নেওয়াটা বেআইনি ছিল, এই আইনটাকে তারা চুপি সারে পাল্টে দিয়েছে উইথ রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, অর্থাৎ এই আইনটা এখন পাল্টালেও গত 30 বছর ধরে যারা বিদেশি টাকা নিয়ে এসছেন তার বিরুদ্ধে কেস ছিল, তার বিরুদ্ধে সেটা একটা আইনযোগ্য অপরাধ, মানে শাস্তিযোগ্য অপরাধ, সেই শাস্তিযোগ্য অপরাধগুলো সব মকুব করে দেওয়া হলো, যার ফলে উপকৃত হলো বিজেপি, যার ফলে উপকৃত হলো কংগ্রেস, অতএব কংগ্রেসও কিছু বললো না, বিজেপিও কিছু বললো না, এটা চুপি সারে পার্লামেন্টে পাস হয়ে গেল। তো এই কোম্পানি বেদান্ত, তার কাছে তার বিরুদ্ধে মানুষ লড়ছে, অনিল আগরওয়াল বসে আছে লন্ডনে, সেখানে এখন সেখানকার লেবার পার্টি, সেখানকার শ্রমিক আন্দোলন, তারা বলছে তুতিকরিনের পরে যে হাতে রক্ত লেগে আছে, একে আমাদের স্টক এক্সচেঞ্জ থেকে ডিলিস্ট করো, আমাদের স্টক এক্সচেঞ্জ থেকে একে হটাও, এই লন্ডন থেকে তার কোম্পানি রেজিস্ট্রেশন তুলে দাও, এটা ভালো, আমাদের আমাদের এখানে গুলি চলছে, তারা বলছে এর রেজিস্ট্রেশন তুলে দাও। এর বিরুদ্ধে যখন মানুষ লড়ছে হাওয়ার জন্য, জলের জন্য, সেইখানে আমরা দেখছি অ্যাসল্ট রাইফেল, রাষ্ট্রের অ্যাসল্ট রাইফেল, সেখানে 15টা মানুষকে, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে একদম মেরে দিল। তো এটা আমরা পরিষ্কার জানি রাষ্ট্র, অর্থাৎ ওই শোষণ শাসন যেটা বাবনী গাইছিলেন,
শোষণ এবং শাসন মিলেমিশে আছে, হাত ধরা ধরি করে আছে, এটা আমরা জানি। তৃতীয় একটা বিষয়, এ দুটো যথেষ্ট নয়, এই উৎপাদনের এই পুরো ব্যাপারটার উপরে নিয়ন্ত্রণ আর ওই রাষ্ট্রের ওপরে ক্ষমতা, রাষ্ট্রটা হচ্ছে শ্রেণী শাসনের একটা অর্গ্যান, এটাই কিন্তু সব নয়, একটা তৃতীয় ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপারটার দিকে আমাদের অনেক সময় নজর থাকে না। তৃতীয় ব্যাপারটা কি? তৃতীয় ব্যাপারটা যেটা মার্ক্স বলছেন, মার্ক্স এঙ্গেলস দুজনেই বলছেন অনেক আগে থেকে, সেই জার্মান আইডিওলজির সময় থেকে বলছেন, মানে কমিউনিস্ট ম্যানিফেস্টো আগে থেকে বলছেন যে চিরকাল কালে কালে যুগে যুগে যে শাসক শাসক শ্রেণী তার যে চিন্তাধারা তার যে আইডিয়াস সেটাই শাসক আইডিয়া, অর্থাৎ আইডিয়ার মধ্যেও একটা শাসক আর শাসিত আছে, সেখানে কোনো ফ্রি কম্পিটিশন হচ্ছে না। আমার চিন্তাভাবনা আর টাটার চিন্তাভাবনা জমিদারের চিন্তাভাবনা এই দুটো চিন্তাভাবনার মধ্যে কোনো মুক্ত প্রতিদ্বন্দ্বিতা সরাস নেই, সেখানে একটা একটা তার সাথে শাসক চিন্তাভাবনা আর আমারটা হচ্ছে শাসিত চিন্তাধারা। এই ব্যাপারটা অর্থাৎ এইটা যদি মাথায় রাখি তাহলে আমার লড়তে হবে কি, আমাকে লড়তে হবে যে তার যে চিন্তাভাবনাটা শাসকের জায়গায়, তার যে চিন্তাধারা তার যে চিন্তা তার যে আইডিয়াস, এবং অবশ্যই আইডিয়া মানেই হচ্ছে তার বাজার প্রচার, প্রচার ছাড়া তো চিন্তাটা চলবে না, তার যে পুরো প্রচার এই যে ব্যাপারটা সেটা শাসকের অবস্থানে বসে আছে, ওখান থেকে ওকে নামাতে হবে, ওখান থেকে ওকে সরাতে হবে। তাহলে ভারতে এই জিনিসটা শ্রেণী সংগ্রাম, ধরুন আমি বলছি পুঁজিবাদ তো কিছুদিন আগে থেকে এসছে, পুঁজিবাদের ফলে বুর্জোয়া মতাদর্শ এগুলো মোটামুটি আমাদের এখানে খানিকটা আধুনিক ব্যাপার, তারও আগে থেকে আমাদের সমাজে যে চিন্তাভাবনাগুলো আছে, কাজ করে যাও ফল নিয়ে মাথা ঘামিও না, ঠিক আছে, পড়ে যাও পড়াশোনা করে চাকরি পাবে কি পাবে না মাথা ঘামিও না, কি চাকরি করছো তো খেটে যাও, কত মজুরি পাচ্ছ না পাচ্ছ এটা তোমার মাথা ঘামানোর ব্যাপার নেই, তো কাজ করে যাও কাজের ফলটা সময়ের আগে সময় হলে পাবে, আর যেটুকু তোমার ভাগ্যে লেখা আছে ওটুকুই পাবে, তা তোমার চিন্তিত হওয়ার কী দরকার, তুমি এত মাথা ঘামাচ্ছ কেন, কতটা পেলে না পেলে এটা তোমার ঠিক করা আর কি, যা কিছু এখন হচ্ছে সেটা আমার পূর্বজন্মের ফল, পূর্বজন্মের অনেক পাপ করেছি, ওই হেমন্ত বিশ্ব শর্মা আসামের বিজেপির নেতা উনি বললেন যে ক্যান্সার হচ্ছে এটা হচ্ছে ডিভাইন জাস্টিস, অনেক পাপ করেছে লোকগুলো এই জন্য এই জন্মে ক্যান্সারের মারা যাচ্ছে অতীতে পাপ, আর জন্ম জন্মান্তর ধরে অনেক মহান কাজ করেছে আদানি আম্বানি টাটা বিড়লা নরেন্দ্র মোদী অমিত শাহ, তাই না, হয়তো মমতা ব্যানার্জিও অনেক করেছেন, তো তা একটু এখন সুখ ভোগ করবেন না, এত জন্মে এত দিনের অনেক মানে ভালো কাজ, সেই ভালো কাজের সুফল তারা পাচ্ছে, আমাদের পূর্বজন্মের সমস্ত কিছু পাচ্ছি না, আর এখন যদি ভালো কাজ করো এটারও কিন্তু এখন ফল পাবে না, সেটাও কি আগামী জন্মে গিয়ে পাবে, এই জন্মে ফাঁকা, তো এই যে বলছি এই একটা এত বড় আইডিয়া আইডি মানে এত বড় একটা চিন্তাধারা ভারতবর্ষের, এটা হচ্ছে শাসক আইডিয়া, যেটা আজকে আমাদের পুরো দলিত আন্দোলন বলছে এটা হচ্ছে ব্রাহ্মণবাদ, এটা মনুবাদ, এই যে জাতি প্রথা যেখানে জন্মেছ জন্মের উপর আমার নিয়ন্ত্রণ নেই, আমি কোন ঘরে জন্মাবো কোন দেশে জন্মাবো হ্যাঁ কোনোটার উপর নিয়ন্ত্রণ নেই, তাহলে যেখানে জন্মেছ সেখানেই থাকো, এদিক ওদিক করো না, নড়াচড়া করো না, এগোনোর চেষ্টা করো না, যে জাতিতে জন্মেছ সেই জাতিরই যা তাদের ট্র্যাডিশনাল কাজকর্ম ওইভাবেই থাকো, ওটুকুই করো, নড়াচড়া করো না, এই জাতিতে জন্মেছ তাহলে অন্য জাতির মেয়ের সাথে প্রেম করো না, এই জাতিতে জন্মেছ তো অন্য জাতির ছেলের সাথে বিয়ের কথা ভেবো না, এই ধর্মে জন্মেছ তো অন্য ধর্মের ভেবো না, ওটা লাভ জেহাদ হয়ে যাবে, ওটা করলে পরে সেখানে আন্তর্জাতিক বিয়ে করলে পরে সমাজ খাপ পঞ্চায়েত এসে মেরে দেবে, তাহলে এই যে জাতি প্রথা এই যে পুরো ব্যাপারটা এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের দেশের রুলিং আইডিয়াস, বছরের পর বছর ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই এত ঘেরে বসে আছে, এই যে বিচার এই যে আইডিয়া এই আইডিয়ার বিরুদ্ধে লড়াই করা একে টেনে নামানো, তাহলে ওটাও ক্লাস স্ট্রাগল,
ওই শ্রেণী শাসনটাকে যদি ভাঙতে হয় তাহলে এই আইডিয়াকে ওখান থেকে টেনে না নামাতে পারলে হবে না। তাহলে শ্রেণী সংগ্রাম মানে শুধু ওটুকু নয় যে কৃষক কৃষক হিসেবে যেটুকু লড়লেন, জমির জন্য লড়লেন, পাট্টার জন্য লড়লেন, বর্গা অধিকারের জন্য লড়লেন, সেই লড়াইটুকু, ফসলের দামের জন্য লড়লেন, ঋণ মুক্তির জন্য লড়লেন, ওই লড়াইটুকু শ্রেণী সংগ্রাম। খেটে খাওয়া মানুষ যেটুকু এনআরইজি এর জন্য লড়লেন, যেটুকু ন্যূনতম মজুরির জন্য লড়লেন, যেটুকু ছুটির জন্য, বোনাসের জন্য, চাকরি থেকে ছাঁটাইয়ের বিরুদ্ধে লড়লেন, ওটুকুই শ্রেণী সংগ্রাম। আর বাকিটা সব ফাঁকা, বাকিটা শ্রেণী সংগ্রাম নয়। বাকিটা এই যে চিন্তাভাবনার লড়াইটা, এটা শ্রেণী সংগ্রাম। তাই এটা যদি হয় তাহলে ভারতবর্ষে এমন কোনো মার্ক্সবাদী হতে পারে না। অর্থাৎ আমার কাছে যদি এই ব্রাহ্মণবাদ, এই মনুবাদ, এই জাতি প্রথা, এই কাস্ট সিস্টেম, এই জিনিসটা যদি আমার কাছে একটা বড় শত্রু না হয়, এটাকে না ছুড়ে ফেলে আমি কোথায় থাকবো, কোথায় কি মার্ক্সবাদ প্রয়োগ করবো, কোন জমিতে মার্ক্সবাদ প্রয়োগ করবো? তাই এইটাকে ভাঙা, এটা একটা মার্ক্সবাদের একটা খুব বুনিয়াদী কাজ, বেসিক কাজ। তা যদি আমরা ভাবি, এইভাবে যদি ভাবি, তাহলে দেখুন 1873 সালে ফুলে, তাকে মহাত্মা ফুলে বলা হয়, তিনি একটা বই লিখছেন গুলামগিরি, অর্থাৎ আমাদের সমাজে স্লেভারি আছে, দাসত্ব। ফুলে মার্ক্সকে পড়েছিলেন কি পড়েছিলেন না আমি জানি না, হয়তো পড়েননি মার্ক্স, তারা সমসাময়িক। কিন্তু ফুলে যে কাজটা করলেন গোলামগিরি নিয়ে লিখলেন, তাহলে আমি যদি মার্ক্সবাদের দিক থেকে ভাবি যে শ্রেণী সংগ্রাম, ফুলে মার্ক্সবাদী না হতে পারেন, ফুলের কাছে শ্রেণী সংগ্রামের আইডিয়া না থাকতে পারে, কিন্তু ফুলে যে 1873 সালে যে কথাটা লিখছেন গোলামগিরি, তাহলে অবশ্যই ভারতবর্ষের যেটা শাসক আইডিওলজি, সেই শাসকের আইডিওলজিকে একটা বিরাট চ্যালেঞ্জ করে দিচ্ছেন, তার মুখোশ খুলে দিচ্ছেন এবং সেখানে মানুষকে জাগিয়ে তুলছেন, এটা ক্লাস স্ট্রাগল। 1936 সালে আম্বেদকারকে একটা ভাষণ দিতে ডাকা হলো, জাত পাত তোড়ক মণ্ডল, তারা একটা ভাষণ দিতে ডাকলেন, যে ভাষণটা হচ্ছে যে অ্যানাহিলেশন অফ কাস্ট, যে জাতি প্রথা উন্মূলন বলো তো বাংলায় নাকি নির্মূলন, মানে নির্মূলীকরণ, তো জাতি প্রথা নির্মূলীকরণ করা। কারণ আম্বেদকার বলেছেন এর সাথে কোনো সমঝোতা করা যায় না, জাতি ব্যাপারটার সাথে সমঝোতা করে কোনো আধুনিক সমাজ গড়ে উঠবে না, কোনো দেশ গড়ে উঠবে না, কোনো গণতন্ত্র গড়ে উঠবে না, এটা হবে না। এই যে ব্যাপারটা, তার জন্য এরা ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু যারা ভাষণ দিতে তাকে ডেকেছিলেন তারা শেষ মুহূর্তে ঘাবড়ে গেলেন যে ভাই যাই না, কী বলবেন, এত কিছু বললে এত বড় বেশি কথা হয়ে যাবে, র্যাডিক্যাল, অনেক ঝামেলা হয়ে যাবে। তারা শেষ পর্যন্ত তার সেই আমন্ত্রণটা ক্যান্সেল করে দিল যে আমরা দুঃখিত, আপনাকে আমরা বলাতে পারছি না। তো আম্বেদকার ততক্ষণে তো কী বলবেন সেটা লিখে ফেলেছেন, তো যেটা লিখে ফেলেছেন সেটাকে উনি ছাপিয়ে দিলেন, ওটা একটা বুকলেট হয়ে গেল। এটা 1936 সালে, 1936 সালে অ্যানাহিলেশন অফ কাস্ট। তাহলে আম্বেদকার মার্ক্সবাদী ছিলেন কি ছিলেন না, এটা আমাদের অপ্রাসঙ্গিক প্রশ্ন। কিছু কিছু প্রশ্নে শুরুর দিকে, গোড়ার দিকে তিনি মার্ক্সবাদী ছিলেন, যখন তিনি লেবার পার্টি তৈরি করেছেন, যখন লেবার পার্টি এবং কমিউনিস্ট পার্টি প্র্যাকটিক্যালি হাত ধরাধরি করে চলত 30-এর দশকে, 40-এর দশকের গোড়ায় মহারাষ্ট্রের বুকে, সেখানে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, সেই টেক্সটাইল মিলের শ্রমিকদের বড় বড় মিছিল, বড় বড় সমাবেশ, এখানে আম্বেদকার এবং কমিউনিস্টরা একসাথে। এবং যখন আম্বেদকার বলছেন যে এই বুর্জোয়া এবং ব্রাহ্মণ, ব্রাহ্মণবাদ, ব্রাহ্মণিজম আর বুর্জোয়া শাসন, এই দুটোর বিরুদ্ধে একসাথে এখানকার সর্বহারাকে, এখানকার দলিতকে লড়তে হবে, যে আসলে পরের কথা। আমি আমার কাছে এটা তাহলে বড় কথা নয় যে আম্বেদকার মার্ক্সবাদী ছিলেন ছিলেন না, কতক্ষণ ছিলেন, কতদূর ছিলেন, মার্ক্সের সঙ্গে কতটা এগ্রিমেন্ট, কতটা ডিসএগ্রিমেন্ট। বড় কথা হচ্ছে তিনি এই রুলিং আইডিওলজি, যেটা ভারতবর্ষে, সেই রুলিং আইডিওলজির বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তাহলে এগুলো ক্লাস স্ট্রাগল, এগুলো ক্লাস স্ট্রাগল, এগুলোকে বাদ দিয়ে কোনো ক্লাস স্ট্রাগল হয় না। তাহলে অবশ্যই কারণ দূরত্ব ঐতিহাসিকভাবে তৈরি হয়ে আছে, ভারতের যে পুরো দলিত ডিসকোর্স তারা একটা বড় ইয়ে আছে, যে কমিউনিস্ট আন্দোলনটা অনেকে মনে করেন যেটা হচ্ছে উঁচু জাতিগুলোর একটা ষড়যন্ত্র, দলিতদেরকে দলিত হিসেবে দাঁড়িয়ে রাখার জন্য, আটকে রাখার জন্য তারা, এরা কমিউনিস্টরা কখনো এই সোশ্যাল অপারেশন নিয়ে বলে না, এরা এই সমস্ত নিয়ে কথাবার্তা বলে না, এখানে সব আপার কাস্টের একটা মনোপলি টিকে আছে, এই জাতি সিস্টেমটাকে টিকিয়ে রাখা। অর্থাৎ এমন ভুল ধারণা হয়ে গেছে যেখানে মার্ক্স বলছেন যে আমার কাজ হচ্ছে এই যে ডমিনেন্ট আইডিওলজি,
রুলিং আইডিওলজি, সেই রুলিং আইডিওলজির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তার পাল্টা আমার আইডিওলজিকে নিয়ে আসা, এবং সেটা যদি করতে হয় তাহলে সবার আগে একটা কমিউনিস্টকে ভারতবর্ষে ব্রাহ্মণবাদ বিরোধী হতে হবে, সবার আগে একটা কমিউনিস্টকে ভারতবর্ষের বুকে অ্যান্টি কাস্ট হতে হবে। কিন্তু এই জিনিসটা কমিউনিস্ট পার্টির অভিব্যক্তিতে, কমিউনিস্ট পার্টির আচার আচরণে, কর্মসূচিতে, আন্দোলনের স্লোগানে হয়তো সেভাবে ফুটে ওঠেনি অনেক সময়ই। সেখান থেকে একটা ধারণা হয়ে গেছে, এমন একটা জায়গা চলে গেছে যে কমিউনিস্ট মুভমেন্টটা হচ্ছে আসলে এটাও আরেকটা ষড়যন্ত্র, ঠিক যেরকম কংগ্রেস একটা ষড়যন্ত্র, বিজেপি একটা ষড়যন্ত্র এই জাতি প্রথাটাকে টিকিয়ে রাখার জন্য। এরাও লন্ডন থেকে পড়ে এসছে, ইউরোপ থেকে পড়ে এসছে, বিদেশ থেকে মার্কসবাদ নিয়ে এসছে, বিদেশ থেকে মার্কসবাদ এনে ভালো ভালো কথা বলে এটা করে যাচ্ছে, এইরকম একটা দূরত্ব তৈরি হয়ে আছে। এই জায়গাতে ধরুন আজকে এখানকার ক্লাসটা নিলে একটা বড় টাস্ক আমার কাছে এই অ্যান্টি কাস্ট, এবং এটা সত্যি এই জন্য আমি কথাটা বলছি যে আজকে একটা পরিবর্তন চোখে পড়ছে। আজকে ভারতবর্ষের দলিত আন্দোলনের মধ্যে যারা দলিত পরিচিতি নিয়ে যারা আন্দোলন করেন, সেই আন্দোলনের মধ্যে নতুন নতুন কথা শোনা যাচ্ছে। তোর গুজরাতে জিগ্নেশ মেবানি, যার উনাকে যখন সেই গরুর নাম করে দলিতদেরকে অকথ্যভাবে নির্যাতন করা হলো, সেই নির্যাতনের বিরুদ্ধে যে আন্দোলনটা গড়ে উঠল, সেই আন্দোলনের মধ্যে তারা স্লোগান দিলেন যে গরুর লেজ তোমরা রাখো। তুমি বলছো গরু তোমার মা, তো গরু যদি মা হয় তাহলে মা মারা গেলে পরে তাহলে মায়ের খাল চামড়া পরিষ্কার করা, মায়ের সংস্কার করা তুমি করো, এটা দলিতের কাছে আশা করো না যে তোমাকে করতে হবে। তোমার মা তাহলে তুমি তো কী করো, আমাকে জমি দাও, আমাকে চাষ করতে দাও। তো গরু বলছে গরুর লেজ তোমরা রাখো আর আমাকে জমি দাও। এই জমির দাবি যেটা দলিত আন্দোলনের মধ্যে সাধারণত শোনা যায় না, সেখানে রিজার্ভেশন ছাড়া বিভিন্ন অনেক বেশি কথা শোনা যায় না, এই মেটেরিয়াল প্রশ্নগুলো, জমির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, অনেক কিছু প্রশ্নগুলো অত শোনা যায় না, সেই প্রশ্নগুলো, শ্রমিকের অধিকারের প্রশ্ন, এগুলো দলিত আন্দোলনের ভেতর থেকেও উঠে আসছে। এটা যদি উঠে আসে তাহলে এটা অবশ্যই দলিত আন্দোলন এবং বামপন্থী আন্দোলন এই দুটোকে কাছাকাছি আনা, এবং এটা জিজ্ঞাসার একটা ইন্টারভিউ আমি করেছি একটা জায়গায়, সেখানে কথা বেশ ভালো লেগেছে। উনি বলছেন যে প্রশ্নটা এটা না যে দলিত আন্দোলন এবং বামপন্থী আন্দোলন কতটা কাছাকাছি আসতে পারবে, অনেক দূরে ছিল, একে হয়তো অনেকে অন্যের বিরুদ্ধে বলে মনে করতো, সেখান থেকে কাছাকাছি আসবে, শুধু কাছাকাছি আসাটা নয় বরঞ্চ এটা প্রশ্ন যে দলিতেরা কত বামপন্থী হয়ে উঠবে। দলিত যেদিন ভারতবর্ষে বামপন্থার বড় অংশে, দলিত হচ্ছে ভারতবর্ষের সর্বহারা বড় অংশ, সে যখন সেই শ্রমিক আন্দোলনে, এই সর্বহারা আন্দোলনে, কমিউনিস্ট আন্দোলনে একটা বড় শক্তি হিসেবে অ্যাসার্ট করবে, সেদিনকে কমিউনিস্ট আন্দোলনের চেহারা, দলিত আন্দোলনের চেহারা, আমাদের সমাজে অনেক কিছু চেহারা পাল্টে যাবে। এই একটা জায়গা আছে যেখানে আমাদের আন্দোলনটা আটকে আছে, একটা বড়, আমরা যদি বলি যে সর্বভারতীয় স্তরে ছড়াচ্ছে না কেন, একটা বড় জায়গা। সেখানে অনেকে নাকশিককে উন্নাসিকতা বলে, যেগুলো তো জাতপাত, তো জাতপাতটা সরিয়ে এখানে শ্রেণী সংগ্রামটা আনবে কে? মার্ক্স তো এইটাই বলেছে, মার্ক্স প্রথমে ভেবেছিলেন যে একটা এক্ষুনি শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে সমাজতন্ত্র আসবে, পুঁজিবাদ একটা এরকম স্যাচুরেশন পয়েন্টে চলে গেছে, হয়নি। তাহলে সেটা যখন হয়নি তখন মার্ক্সের নজর গেছে যে অনেক কিছু পেছন দিকে তাকাও, একটু পেছনে তাকাও, এগোতে গেলে একটু পেছনে তাকিয়েও দেখো। তাহলে পেছনে তাকিয়ে যে ব্যাপারগুলো আছে সেই এখান থেকে রাস্তাটাকে পরিষ্কার করতে হবে, এই জমিটাকে পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারেন্সের দরকার আছে। তো এই পরিষ্কার করার মধ্য দিয়ে আমার মার্কসবাদ এগোবে। তো সে পরিষ্কারের কাজটা ধরুন যদি সেটা যদি বুর্জোয়ারা করে দিত, সেটা যদি বুর্জোয়ারা করে দিত, তাদের একটা বিপ্লব ভারতবর্ষ হয়ে থাকতো, তারা যদি সেই জাত পাত ইত্যাদি জিনিসগুলোকে পরিষ্কার করে ঠিকঠাক করে আমাকে এমন একটা সমাজ দিয়ে যেত যেখানে খুব সুন্দরভাবে গড়গড় করে শ্রেণী সংগ্রামে এগিয়ে যেতে পারতো তাহলে ভালো ছিল। সেটা হয়নি, বুর্জোয়ারাদের সেটা করার ইচ্ছে ছিল না, এবং এই কারণেই মার্ক্স এই কথাটা বলেছিলেন যে সমালোচনা যে তার মানে ফলাফল থেকে ঘাবড়াবে না, অর্থাৎ বুর্জোয়া বিপ্লবটাও তো একটা সমালোচনা। পুরনো সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, রাজতন্ত্র, সেখানে তার বিরুদ্ধে একটা সমালোচনা, তাকে পরিবর্তন করে বুর্জোয়া বিপ্লব হয়েছে, কিন্তু বুর্জোয়া বিপ্লব সে আর এগোতে চায় না, এগোতে দেবে না। সে বলছে যে ভাই হয়ে আমার কাজ মিটে গেছে, আর দরকার নেই। সে দেখছে এবার যদি শ্রমিক শ্রেণী আরও এগিয়ে যায় কাল তো আমার কাছে নিষেধ চাইবে, কালকে তো আমাকেও গতি থেকে টেনে নেওয়া হয়। তাহলে বুর্জোয়ারা সেখানে খানিকটা করার পরেই তারা পিছু হটতে শুরু করলো, তারা অ্যাডজাস্ট করলো, ফলে যে কোনো প্রোডাক্ট দেখবেন যে বেস্ট বিফোর, তারা ডেট আছে এই ডেটের মধ্যে ইউজ করুন,
তো সেই বুর্জোয়া চিন্তা ভাবনার যে প্রগতিশীল চরিত্রটা ছিল সেটা এক্সপায়ার করে গেল। তো সেটা এক্সপায়ার করে যাওয়ার পরে বুর্জোয়ারা আর ওই প্রগতিশীল ব্যাপার নিয়ে ভাবছেন, কিছু অবজেক্টিভলি প্রগতিশীল কাজ হয়ে যাচ্ছে কিন্তু প্রগতিশীল করাটা তার দরকার নেই, এমনকি একটা ওই উন্নয়নের জন্য পুঁজি নিবেশ করা এটাও দরকার নেই, উৎপাদন করাটা তার কাছে বাধ্যতামূলক, বাধ্যতামূলকভাবে জোরে পড়লে ঠেলায় পড়লে উৎপাদন করে, না হলে যদি ফাটকা দিয়ে লুট করেই মুনাফা হয়ে যায় কেন তার বইয়ের কাছে উৎপাদন করতে। একটা অনেকে আমার ভাবলাম যে একটা কোনো কারখানা হলে পরে অনেক কর্মসংস্থান হবে, তার বইয়ের কাছে কর্মসংস্থান সৃষ্টি করতে, সে একটা হাই টেকনোলজি আনবে একটা কারখানার মধ্যে মুনাফা হবে ন্যূনতম কর্মসংস্থান করে। মোদীর যে স্লোগান মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স, তো ঠিক একইভাবে বুর্জোয়া স্লোগান হচ্ছে মিনিমাম এমপ্লয়মেন্ট ম্যাক্সিমাম প্রফিট। আমার এমপ্লয়মেন্ট সৃষ্টি করার এই মহান উদ্দেশ্য নিয়ে সমাজ সংস্কার করার এই ফিলান্থ্রপি দিয়ে তিনি আসেননি, তিনি এসছেন প্রফিট কামাতে। সেটা যদি তার জন্য যদি দুটো লোককে লাগাতে হয় কাজে আমরা লাগাবো, দুটো লোককে যদি পারমানেন্ট দিতে হয় বাধ্য হয়ে পারমানেন্ট চাকরি দেবো, কিন্তু পারমানেন্ট না দিয়ে যদি তাকে কন্ট্রাক্টে রেখে তাকে ফ্লেক্সিবল ওয়ার্ক পলিসি আর ওই দিয়ে করা যায় তাহলে তাই করবো, সেটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে বুর্জোয়া সে তো এমনকি অর্থনীতিতেও, অর্থনীতিতেও সে আর উৎপাদনের ওই ঘেরাটোপের মধ্যে থাকতে চাইছে না, অত উৎপাদন করো কর্মসংস্থান করো খেটে খুঁটে কামাও দরকার নেই, যদি লুটপাট করে তার থেকে আগে হয়ে যায় তাহলে আমার অনেক বেশি মুনাফা অর্জন করব। আর তার রাজনীতিতে তার দর্শনে তার সামাজিক চিন্তাভাবনার জায়গায় সেখানেও সে বারবার অ্যাডজাস্ট করেছে, যে কারণে মার্ক্স এই কথাটা বলেছেন যে এমন অর্থাৎ বুর্জোয়া যে সমালোচনা সেই সমালোচনাটা আটকে যাবে, সেই সমালোচনাটা শেষ পর্যন্ত যাবে না, কমিউনিস্টের যে সমালোচনা মার্ক্সবাদী যে সমালোচনা সে খাবড়াবে না, সে শেষ পর্যন্ত এগোবে। তো এই একটা বড় আমার মনে হয় ক্লাস স্ট্রাগলের একটা বড় ফ্রেমওয়ার্ক, একটা বড় ক্যানভাস, এটা আমাদের বোঝাটা খুব দরকার। এবং আজকে যে পরিস্থিতিতে আমরা আছি অত্যন্ত বিপজ্জনক একটা পরিস্থিতি, একটা সম্পূর্ণ আমরা গত 70 বছরে ভারতবর্ষের বুকে এই পরিস্থিতিটা ঠিক দেখিনি, পশ্চিমবঙ্গেও দেখিনি, ভারতের বুকেও আমরা ধরুন দেখিনি। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের সময়ে যে ধারাটা একটা কোণঠাসা হয়েছিল যে হিন্দু জাতীয়তাবাদ বা হিন্দুত্বের যে ধারা, হিন্দু মহাসভা বলুন আরএসএস বলুন, সেই কোণঠাসা অবস্থান থেকে তারা আজকে দাপিয়ে বেড়াচ্ছে, তাদের দাপট, তারা সব কিছু কন্ট্রোল করছে, কারণ তাদের শাসক আইডিওলজি, তার আইডিওলজি, তার শাসন, তার সামরিক পরিবার সেটা করছে। এটা আমাদের কাছে সম্পূর্ণ নতুন জায়গা, এবং এই নতুন জায়গাটা আমার মনে হয় আমাদের কাছে এটা একটা ফ্যাসিবাদের আক্রমণ। অনেক সময় সেই পালে বাঘ পড়েছে কি পড়েনি সেখান থেকে কেউ হয়তো বলেছিল না বাঘ পড়েনি, সে এমনি বলতো বাঘ পড়েছে। তো আমাদের সময় এখানে 1974 সালের সময় যখন ইন্দিরার এমার্জেন্সি ছিল কমিউনিস্টের একটা অংশ বললেন যে বাঘ পড়েছে, পালে বাঘ এসছে ফ্যাসিবাদ চলে এসছে, তারা কংগ্রেসের সাথে মিলিত হয়ে তখন ফ্যাসিবাদ বিরোধী সম্মেলন করছিলেন। অথচ মানুষ তখন কংগ্রেসের জরুরি অবস্থাটা থেকে কী করে মুক্তি পাওয়া যায় তার জন্য ছটফট করছিল। এগুলো তো আমাদের আন্দোলনের মধ্যে আমাদের ইতিহাসের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো আছে, আমরা নিজেদের মাথা থেকে এমন কিছু জিনিস বের করি মাঝে মধ্যে যেটার সাথে বাস্তব পরিস্থিতির সমাজের কয়েকটা কিছু সম্পর্ক থাকে না, কিন্তু সেটা করেছি বলেই আজকে যখন সত্যি সত্যি পালে বাঘ পড়েছে এই বাঘটাকে যদি না বুঝি তাহলে এটা আরেকটা ভুল হবে। আজকে বাঘ এসছে সত্যি সত্যি, তো এই যে বাঘ এসছে সেটা পরিষ্কার যে এখন 2019 নির্বাচনটা পুরো দেশ বলছে, এটা যদি 2019 থেকে যায়, 2019 যদি ফিরে আসে তাহলে এরপরে সংবিধানের কী অবশিষ্ট থাকবে, কতটুকু গণতন্ত্র অবশিষ্ট থাকবে, কী হবে কিচ্ছু বলা যাবে না। এই যে আমরা এই মিটিংটা করছি এই তৃণমূলের বাজারেও এখনো পর্যন্ত আমরা এই মিটিংটা যেখানে করছি আমরা এটাও দূর করার মতো অবস্থা থাকবে না, কিছু অবস্থাগুলো থাকবে না। তাহলে এই একটা ফ্যাসিবাদের আক্রমণের মুখে এইখানে একটা মতাদর্শ দরকার, তো এর বিরুদ্ধে নির্বাচনে এটাকে কী করে হারানো যাবে এটা বড় প্রশ্ন, নির্বাচনে কী করে হারানো যাবে। তো নির্বাচনে হারাতে এক্ষুনি হারাতে হবে, সেখানে যদি কেউ বলে যে নির্বাচনে যদি এক্ষুনি হারাতে হয় তাহলে তো ভাই কংগ্রেসকে বাদ দিয়ে হবে না, হতেই পারে, ভারতবর্ষে অনেক রাজ্য আছে যেখানে বামপন্থীরা সেভাবে নেই, সেখানে কংগ্রেস যদি হারাতে পারে বিজেপিকে ভালো কথা হবে, সেটার জন্য লোকে তাগিদ অনুভব করছেন।
কিন্তু ধরুন সেই কংগ্রেসের উপর আপনি নির্ভর করে থাকতে পারেন যে এই মতাদর্শের বিরুদ্ধে লড়বে। প্রণব মুখার্জিকে আমরা দেখলাম, ওরা ডাকলো যে ভাই আরএসএস এর এখানে আপনি আসুন, এরা 3 বছর ধরে ট্রেনিং নিয়েছে, এরা একটা ডিগ্রি পাচ্ছে, এদের একটু আশীর্বাদ দিয়ে যান। তিনি আশীর্বাদ দিতে চলে গেলেন, গিয়ে বললেন যে ভাই তোমরা খুব ইয়াং অ্যাথলেটিক, তোমরা খুব ভালো। তো আশীর্বাদ দিয়ে কি বললেন, অনেকে বলছে উনি ওখানে গিয়ে আরএসএস এর ঘরে ঢুকে দেখলে কিরকম একটা ক্লাস নিয়ে এলেন, তাদেরকে একদম কনস্টিটিউশন ন্যাশনালিজম এগুলো বুঝিয়ে চলে এলেন। তো কার ক্লাস কে নিল সেটা তো সময় বলবে, কিন্তু একটা জিনিস উনি করে এলেন, উনি একটা নোটবুকে লিখে এলেন যে ভারত মাতার মহান সন্তান, মহান পুত্র হেডগেওয়ার যিনি আরএসএস প্রতিষ্ঠা করেছেন, আমি তাকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। তো এই কথাটা তিনি লিখে এলেন, এই কথাটা তিনি লিখে ওখানে চলে এলেন এবং সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তার মানে কংগ্রেস পার্টিটার মধ্যেও যদি মতাদর্শের কথা বলি, চিরকাল একটা জিনিস থেকেছে যেটা আরএসএস এর প্রশ্নে, এই হিন্দুত্বের প্রশ্নে নরম নতুনলমা তার সাথে কম্প্রোমাইজ করে, এখান থেকে সে বেরোতে পারবে না। এইখানে বেরোবে কে, এখানে লড়বেটা কে, এইখানে লড়বে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলন, এইখানে লড়বে ভগৎ সিং এর উত্তরাধিকারী, এইখানে লড়বে আম্বেদকরের উত্তরাধিকারী, যারা এই আরএসএস এর এই সম্পূর্ণ মতাদর্শকে তার যে আরএসএস কথায় 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 জিন্না 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 কেন করছে, কারণ ওরা মনে করে যে 1947 যেটা হয়েছে সেটা অসম্পূর্ণ, 1947 যেটা হয়েছে ভারতবর্ষে দেশভাগ হয়েছে, হিন্দুস্তান পাকিস্তান হয়েছে, কিন্তু তা হওয়া সত্ত্বেও ওদের কাছে যেটা সব থেকে বড় মাথায় ওদের মানে যেটা হজম করতে পারে না, যে ঠিক আছে অনেক দেশের মধ্যে দাঙ্গা হয়েছে, মানুষ এদিক থেকে ওদিক হয়েছে, ওখান থেকে এখান থেকে মুসলিম ওদিকে চলে গেছে, ওখান থেকে কিছু হিন্দু এদিকে চলে এসছে, কিন্তু তা সত্ত্বেও যেটা আমরা একটা বলি ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণতা পায়নি, এবং সেটা যে সম্পূর্ণতা পায়নি তার সব থেকে বড় কারণ হচ্ছে যে ভারতবর্ষের বুকে কোটি কোটি মুসলিম সমাজের মানুষ তারা মাটি আঁকড়ে সমস্ত রকমের দাঙ্গা, সমস্ত রকমের হিংসা, সমস্ত অত্যাচার, সমস্ত সন্দেহ সব কিছুকে উপেক্ষা করে তারা মাটি কামড়ে মাটি আঁকড়ে পড়ে থেকেছেন, এটা আমার দেশ, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, এই যে তারা করেছে যার ফলে ভারতবর্ষে আজও একটা মাল্টি রিলিজিয়াস চেহারা আছে, এটাকেই আমরা সেকুলারিজম সেকুলারিজম বলি, এটাকে ওরা বলে মুসলিম অ্যাপিজমেন্ট, আমরা এটাকে বলি সেকুলারিজম। কিন্তু এবং এই সেকুলারিজমের জন্য আমরা দাবি করে যে এই সেকুলারিজমটা হচ্ছে হিন্দু ধর্ম আসলে খুব উদার, হিন্দু উদার বলেই সেকুলারিজম আছে, হিন্দু মেজরিটি বলেই ভারতবর্ষে সেকুলারিজম আছে, তাহা মিথ্যে, তাহা মিথ্যে। পৃথিবীতে যত সেকুলার দেশ আছে তার মধ্যে কটা দেশ হিন্দু, হিন্দু দেশ বলতে তো হিন্দু বড় সংখ্যায় একটা হচ্ছে নেপাল, ঠিক কথা, আমাদের থেকেও পার্সেন্টেজে দেখতে গেলে নেপাল বড়, নেপাল একটা সেকুলার কনস্টিটিউশন নিয়েছে যেটা আরএসএস এর পছন্দ হয়নি, যেটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, তারা বারবার চেষ্টা করেছে নেপালকে এটা বোঝাতে হবে তোমরা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদের ডিক্লেয়ার করো, নেপাল বলেছে আমরা করবো না, আমরা সেকুলার হিসেবে আছি। তো হিন্দু সেকুলার দেশ যদি থাকে পৃথিবীতে হিন্দু মেজরিটি, একটা নেপাল, আর দ্বিতীয় আমাদের সংবিধানও বলা আছে 74তম সংশোধনে 42তম সংশোধনের পরে যে আমরা সেকুলার, এই কথাটা আমরা সরাতে চাইছি। বাকি পৃথিবীতে যত সেকুলার দেশ আছে তারা কি হিন্দু? মোটেই না, তারা খ্রিস্ট ধর্ম মানে, আমাদের এমনকি ইসলাম মানে, বিভিন্ন অন্য ধর্ম মানে, সেকুলার দেশ আছে। তো সেকুলারিজমটা ওই হিন্দু উদার তার জন্য নয়, সেকুলারিজম যেটুকু ভারতবর্ষে আছে সেটা সবার আগে এই যে মুসলিমরা একটা বড় সংখ্যা নিয়ে তারা মাটি আঁকড়ে মাটি কামড়ে তারা যে পড়ে থেকেছেন থেকেছেন, এইটা বাধ্যতামূলকভাবে আমাদের সমাজটাকে আমাদের জায়গায় করেছে, এবং এই বাধ্যতা থেকে বিজেপি বেরিয়ে আসতে চায়, তারা চায় যে আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ড হয়ে যাক, এই অ্যাক্টকে অ্যামেন্ড করে অর্থাৎ যেটা পার্টিশনের সময় পুরো হতে পারেনি, যে প্রজেক্টটা সম্পূর্ণতা পায়নি সেই প্রজেক্টটাকে এখন সম্পূর্ণতা দাও, এমন একটা দাঙ্গার পরিবেশ করে দাও যেখান থেকে ওরা কথায় কথায় বারবার যেটা বলে, ওরা তখন যেটা বলেছিল যে মুসলিম ভারতবর্ষে থাকতে পারে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকতে হবে, তাদের কোনো আলাদা অস্তিত্ব থাকবে না, আলাদা কোনো স্বতন্ত্র পরিচিতি থাকবে না, তারা আমাদের ওই যেরকম গুড়গাঁওতে এখন বলছে এখানে নামাজ পড়বে না ওখানে নামাজ পড়বে না, আমাদের কথা শুনে একটা ওই রকমভাবে আমাদের কাছ থেকে প্রাণ ভিক্ষা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে অধিকার নিয়ে তোমাকে থাকতে হবে, এই যে পুরো একটা ব্যাপার ওরা ওরা তখন থেকে করতে চেয়েছে সেটাকে আজকে ওরা করতে চায়। এবং জাতির দিক থেকে দেখতে গেলে দলিত বিরোধী,
এই দলিতের উপরে উৎপাদন, আজকে দলিত সমাজ তারা বলছে ভাই ফ্যাসিবাদ আপনারা এখন বলছেন, আমরা তো বছরের পর বছর ধরে সারা জীবন ধরে এটাকে প্রত্যক্ষ করেছি, আমার অধিকার কোথায়, আমার সম্মান কোথায় সমাজে, আমার অস্তিত্ব। আজকে রোজ ভিডিও আসবে একে মারা হচ্ছে তাকে মারা হচ্ছে। তাহলে দেখুন ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়, ভারতবর্ষের দলিত সমাজ, তাদের কাছে কিন্তু এই ফ্যাসিজম সামাজিকভাবে দেখতে গেলে, পলিটিক্যালভাবে বলছি না, সামাজিকভাবে তাদের কাছে এই ফ্যাসিস্ট একটা পরিমণ্ডল যে নদীন ধরে আছে। তো এই ফ্যাসিবাদের যারা আজকে ভারতবর্ষে এটাকে প্রত্যক্ষ করছেন, উপলব্ধি করছেন, তার বিরুদ্ধে একটা রুখে দাঁড়ানো, এই রুখে দাঁড়ানোর একটা নতুন সমাজ সামাজিক বিন্যাস, এই রুখে দাঁড়ানোর জন্য পাল্টা মতাদর্শ, রুখে দাঁড়ানোর জন্য বিরাট শ্রেণী সংগ্রাম, এইটা হচ্ছে আজকে আমাদের কাছে সব থেকে বড় তার। এবং এইটা একটা বড় সুযোগ, এটা একদিকে চ্যালেঞ্জ এবং প্রতিটা চ্যালেঞ্জই আমাদের কাছে একটা বড় সুযোগ। কমিউনিস্ট মুভমেন্ট যেখানে পৌঁছতে পারেনি এখন সেখানে পৌঁছবে, ঠিক আছে। পশ্চিমবাংলার ধাক্কা এসছে এসছে, ত্রিপুরা একটা ধাক্কা এসছে এসছে, কিন্তু পশ্চিমবাংলা ত্রিপুরা ধাক্কা দিয়ে আজকে এই সময় আমরা দেখছি, যদি আমরা দাঁড়াতে পারি মহারাষ্ট্রের বুকে নাসিক থেকে বম্বে, আমাদের ওই সিপিএম বন্ধুরাই সেখানে হাজার হাজার আদিবাসী তারা মিছিল করছে, ওটা হচ্ছে বামপন্থা, ওটা বামপন্থা। আমরা যদি সরকারটাকে, সরকারটা যদি থাকলো থাকলো তারপরে থাকলো না, বামপন্থা কী হলো মনেই না। সরকার আসবে, সরকার যাবে, কোনো সরকার বেশি দিন থাকবে, কোনো সরকার কম দিন থাকবে, এই বুর্জোয়া অবস্থার মধ্যে কোনো সরকার থাকতেই পারে না, অসম্ভব। সরকার ভিত্তিক কোনো বামপন্থা টিকতেই পারে না, টিকবেই না, তাহলে ওটা নয়। আজকে নতুন প্রজন্ম